আনন্দ আর আপনাদের আগামী দু ঘন্টায় এই বিশেষ পর্বে এমন তিনটে এক্সক্লুসিভ খবর আমরা এবিপি আনন্দে দেখাতে চলেছি, রাজ্য রাজনীতিতে যার গুরুত্ব সত্যি অপরিসীম। আমি প্রথম খবরটা আপনাদের দেখাই। এই যে চিঠিটি, এটি পাঠানো হয়েছে 36G তপসিয়া রোডের ঠিকানা, পাঠিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। পাঠানো হয়েছে শাসক দলের ঠিকানায়, তৃণমূল কংগ্রেসের তিলজলা অফিসে, পাঠিয়েছে CBI। খবরটা এখানে শেষ নয়, বরঞ্চ শুরু। তার কারণ এই প্রথম বিরোধীরা জানিয়ে মাসের পর মাস, সপ্তাহের পর সপ্তাহ, দিনের পর দিন অভিযোগ তুলেছেন, রাজনৈতিক মঞ্চ থেকে আক্রমণ ছুঁড়ে দিয়েছেন CBI। একেবারে পরিষ্কার ভাষায় এই চিঠিতে জানতে চেয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি বিক্রি করে তৃণমূল কংগ্রেস কত টাকা লাভ করেছে এক বছর নয়, 2010 থেকে 2014 এই আর্থিক বছরগুলোতে অনুদান হিসেবে, বিজ্ঞাপন হিসেবে এবং ছবি বিক্রি করে তৃণমূল কংগ্রেসের কত টাকা আয় হয়েছে তার যাবতীয় ব্রেকআপ সহ চেয়ে পাঠালো CBI। আবার বলছি, খবরটা এখানে শেষ হলো না, বরঞ্চ শুরু হলো। তার কারণ আজকে আপনারা জানেন, অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পক্ষে একেবারে আদর্শ যে ছবিটা, আজকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারা মুখোমুখি বৈঠকে বসেছিলেন, রাজ্য নিয়ে আলোচনা হয়, এবং ঠিক যখন এটা হচ্ছে তখন থেকে 24 ঘন্টার সময়সীমা। এই চিঠিতে পরিষ্কার উল্লেখ করা হয়েছে 5 তারিখে এই চিঠি ইস্যু হয়েছে এবং তারপর একেবারে স্পষ্ট উল্লেখ করা হয়েছে 10 তারিখ, অর্থাৎ আগামীকাল সকাল 10:30 কিংবা 10:30 মধ্যে এই যাবতীয় ব্রেকআপ সহ তৃণমূল কংগ্রেসকে তথ্য জমা দিতে হবে। অর্থাৎ ডেডলাইন পূরণ হতে আর 24 ঘন্টাও বাকি নেই। কি করবে তৃণমূল কংগ্রেস সেই নিয়েই আমরা আলোচনা করব, এবং এই CBI এবং ED-র কড়াকড়ি কোনো অদৃশ্য ইঙ্গিতে কি শিথিল হতে পারে, অবশ্যই আলোচনায় তাও আসবে। কিন্তু তার আগে এই অনুষ্ঠানের শুরুতে তিনটে এক্সক্লুসিভ খবরের কথা আমি বলেছিলাম। প্রথম খবর এক্সক্লুসিভ, CBI-এর চিঠি কড়া নাড়ছে শাসক দলের দোরগোড়ায়। দিল্লিতে মোদী মমতা বৈঠক, আর সেই আবহেই এবার খাস তৃণমূল ভবনের চৌকাট পেরোল CBI। সারদা কাণ্ডের তদন্তে নানা নথি চেয়ে তৃণমূল ভবনে নোটিশ পাঠিয়েছে তারা। প্রথমবার শাসকের সদর দপ্তরে পৌঁছে গিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তাৎপর্যপূর্ণ বিষয় হল, CBI এর নোটিশে বলা হয়েছে 10ই মার্চ সকাল 10:30 মধ্যে এই নথিগুলি জমা দিতে হবে তৃণমূলকে। অর্থাৎ দিল্লিতে মোদী মমতা বৈঠকের 24 ঘন্টা কাটার আগেই শেষ হচ্ছে CBI এর ডেডলাইন। নোটিশ অনুযায়ী মঙ্গলবার সকাল 10:30 মধ্যে CGO কমপ্লেক্সে CBI দপ্তরে নথি পৌঁছে দিতে হবে তৃণমূলকে। কি বলা হয়েছে CBI এর নোটিশে? CBI এর অ্যাডিশনাল সুপারিনটেন্ডেন্টের তরফে পাঠানো নোটিশে বলা হয়েছে, তদন্তের স্বার্থে বেশ কিছু নথি তাদের প্রয়োজন। সেগুলো কি কি? 2010 থেকে 2014 অর্থবর্ষ পর্যন্ত ডোনেশন হিসেবে তৃণমূল কংগ্রেস যে অর্থ পেয়েছে তার হিসাব। 2010 থেকে 2014 অর্থবর্ষ পর্যন্ত বিজ্ঞাপন বাবদ যে অর্থ তারা পেয়েছে সবিস্তারে তার হিসেব। এবং 2010 থেকে 2014 অর্থবর্ষ পর্যন্ত ছবি বিক্রি করে যে অর্থ তৃণমূল পেয়েছে তারও হিসাব বিশদে জমা দিতে বলা হয়েছে। তিনটি ক্ষেত্রে তৃণমূলকে হিসেব ভেঙে ভেঙে দিতে বলেছে CBI। এর আগে সারদাকাণ্ডে শঙ্কুদেব পণ্ডাকে নোটিশ দিতে তৃণমূল ভবনে গিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, কিন্তু এই প্রথম সারদাকাণ্ডে CBI এর নোটিশ পৌঁছল তৃণমূল ভবনে, তাও আবার একাধিক নথি চেয়ে। শাসকের সদর দপ্তরে CBI এর এই নোটিশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের। সুমন দে, ABP আনন্দ। আব্দুল মান্নান এবং প্রদীপ ঘোষ আমার প্রথম টেবিলের অতিথি। মান্নানদা, আপনি এই মামলা শুরু করেছিলেন, যেটা অভিযোগ ছিল রাজনৈতিকভাবে এবং তারপর মামলাকারী হিসেবে সেই ছবির হিসেব একেবারে ব্রেকআপ সহ উল্লেখ করে দিয়েছেন যে ব্রেকআপটা একেবারে দেয়াটা মাস্ট, বিজ্ঞাপন, ডোনেশন এবং ছবি বিক্রির টাকা CBI অবশেষে জানতে চাইছে। না না, এটা তো আমরা তো অনেক আগে থেকেই প্রশ্ন করেছি, এ তো মানে ABP আনন্দে এসে দিনের পর দিন আমরা করছি। তৃণমূলের যখন নেতারা আসতেন তখন আমরা তাদের প্রশ্ন করেছি, সেই সব প্রশ্ন মানে বিব্রত হয়ে আর আশা বন্ধ করে দিয়েছেন।
আমরা তো বারবার এটাই জানতে চেয়েছি যে মমতা ব্যানার্জি যদি বিখ্যাত শিল্পী হন, প্রখ্যাত শিল্পী হন, তাহলে শিল্পীর যে টাকাটা কোথা থেকে কীভাবে এসছে, যে 1,86,00,000 টাকা একটা ছবি বিক্রি হয়েছে বলে কাগজে বেরিয়েছিল। কোনোদিন মমতা ব্যানার্জি কোনোদিন কন্ট্রাডিকশন দেয়নি এবং সুদীপ্ত সেনও বলেছেন যে না, এই বিষয়ে তিনি বিধানসভায় বলেছেন যে আমার সৃষ্টিশীলতাকে চ্যালেঞ্জ করবেন না। আমি শ্রী বলছি শিল্পী সত্তাকে কেউ কোনোদিন ব্যঙ্গ করবেন না, বিদ্রুপ করবেন না। তো আমরা তো বিদ্রুপ করতে চাইনি, আমরা তো জানতে চাইছি তারা আজকে সুদীপ্ত সেন অ্যারেস্ট হওয়ার পর থেকে তার ছবি বিক্রি বন্ধ হয়ে গেল কেন। হ্যাঁ, এইগুলি তো মানুষ বুঝতে পারছেন যে তার যে ছবি আঁকাটা, এর মধ্যে নিশ্চয়ই 1 বছরের ছবি এঁকেছেন, নিশ্চয়ই এই সময় যখন এত ছবি বিক্রি হয়েছে তাহলে এই 1 বছরে তার কতগুলো ছবি আঁকা হলো, কতগুলো ছবি নিলাম। জানিয়ে রাখি এই যে স্প্যানটা, এর ভেতরে কিন্তু মুখ্যমন্ত্রী হওয়ার আগে রেলমন্ত্রী হিসেবেও তিনি যে এক্সিবিশন করেছেন তার হিসেবটাও আসবে, কারণ 2010 থেকে 2014। সেটি বলছি যে যখন মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে সেটা কবে আসবে না আসবে আমরা তো কোনো ইয়ার এ দিয়ে বলিনি। আমরা যেটা কোর্টে বলেছি যে মুখ্যমন্ত্রী তার ছবি বিক্রি করার নাম নিয়ে কোটি কোটি টাকা ওর থেকে নিয়েছে, এবং তখন আমরা এই উদাহরণটাও দিয়েছিলাম যে মুখ্যমন্ত্রী যদি বলছেন যে আমি চিনি না, অথচ দেখা যাচ্ছে যে সুদীপ্ত সেন ছবিটা কিনেছে, আজকে তোমার লেখার যদি কেউ একটা প্রশংসা করে তুমি অন্তত কী আমার প্রশংসা করতে জানতে চাইবে। আমি বড় বড় সাহিত্যিকের সঙ্গে হয়তো রবীন্দ্রনাথের সঙ্গে মেলার সুযোগ হয় না, কারণ তখন মুখ্যমন্ত্রীর মতো সুযোগ পাইনি যে মুখ্যমন্ত্রী রবীন্দ্রনাথের সঙ্গে আমি কথা বলবো, কিন্তু আমি সুনীল গাঙ্গুলির সঙ্গে কথা বলেছি, আমি এরকম আরও যে সমস্ত সাহিত্যিক আছেন তাদের সঙ্গে কথা বলেছি, কিন্তু তারাও কোনো দিন আমাকে বলেননি যে তার মানে হচ্ছে এত বিক্রি হয়েছে। কিন্তু একটা জিনিস তারা বলেছেন, কোনো লেখা যদি ভালো লাগতো উনি খুব খুশি হতেন। আমি হয়তো বললাম দাদা এই লেখাটা ভালো লেগেছে আপনার, খুব পড়লাম, এই আপনাদের তোমাদের চ্যানেলে এসে অনেকবার বলেছি, হলে তো সব অনুষ্ঠানে তো সুনীল গাঙ্গুলিকে নিয়ে করে দাদা লেখাটা বললাম, তা বললো ভালো হলো, খুশি হলো। হ্যাঁ, এই যে একটা তো খুশির ভাব, তার জানতে চাইলো ছেলেটিকে, হয়তো আমার পরিচয় আছে বলে তো আরেকজন যখন বলছে তখন বলছে পরিচয়টাও জানতে চাইছেন। তো একটা মুখ্যমন্ত্রী তার কোটি এক তার ছবি 1,86,00,000 টাকা দিয়ে কে কিনছেন একবার জানতে চাইবেন না যে আমার টাকা ছবিটা কে কিনলো, কে এত বড় শিল্পী কদর দিল। তারপর যেটা হচ্ছে তুমি অনেক বিদেশ যাও, কারণ অনেকেই আছেন সব বিদেশ দেশ যায়, বাইরে থেকে যদি একটা ভালো জিনিস কিনে নিয়ে এসো সেই জিনিসটা কী করবে, ডিসপ্লে করবে ভালো জায়গাতে যাতে তোমার গেস্ট বা বন্ধুবান্ধব সেটা দেখতে পায়। তো যারা ছবিটা কিনলো, আমি একজন পুলিশ অফিসারকে জিজ্ঞেস করেছিলাম, ওর যে পুলিশ অফিসার সুপ্রিম কোর্টে যেতেন, আমরা সেই ছবিগুলো কোথায়, হাসতে বলছে কেন, আমি ছবিগুলো তো দেখতে হয়, যে ছবিটা 1,86,00,000 টাকা নিয়ে কিনেছেন সে তো সোনার ফ্রেম দিয়ে বাঁধিয়ে রেখে বাড়িতে ডিসপ্লে করবেন যাতে ছবিটা তো সবাই দেখে, এত দামি জিনিস তাহলে তো করবে না। আমরা কোথাও মেলাতে গেলে একটা ভালো জিনিস নিলেও রাখি, তুমি বিদেশে গেলেও রাখবে ডিএসএ, কিন্তু সে ছবিগুলো একটাও কোনো হদিস নেই। ফাইন, আব্দুল মান্নানের এই কথার পর আরেকটা দ্বিতীয় তথ্য আপনাদের দিই যে এই চিঠি কিন্তু লেখা হয়েছে একেবারে নাম করে মুকুল রায়, জেনারেল সেক্রেটারি তৃণমূল কংগ্রেস পার্টি, 36G তপসিয়া রোড, কলকাতা 100। একেবারে স্পষ্টভাবে মুকুল রায়ের নামে, কিন্তু পার্টির জেনারেল সেক্রেটারি পদকেও এই চিঠি একই রকমভাবে অ্যাড্রেস করেছে। আইনজীবীদের বক্তব্য, কথাটা শুনতে যথেষ্ট মজার হলেও একেবারে সত্যি, নাকি মুকুল রায়কে এই যে পদ থেকে সরিয়ে দেয়া হলো তৃণমূল কংগ্রেসে, তিনি আর সর্বভারতীয় সাধারণ সম্পাদক রইলেন না, তাতে এই চিঠির ক্ষেত্রে বা এই চিঠির উত্তর দেওয়ার ক্ষেত্রে তার শাপে বর হয়েছে। তার কারণ এবার যিনি দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে তার ওপর দায়বর্তায় এই চিঠির জবাব দেওয়ার, কারণ এই 3 বা 4 আর্থিক বছরের যে যাবতীয় ডিটেলস চাওয়া হয়েছে তার অধিকার একমাত্র সাধারণ সম্পাদকেরই থাকার কথা, মুকুলবাবুর নয়, বলছেন আইনজীবীরা। কি বলছেন তারা দেখুন। অনেকে বলছেন সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পদ খুইয়ে শাপে বর হল মুকুল রায়ের, কারণ সারদা কেলেঙ্কারির তদন্তে প্রথমবার তৃণমূল ভবনে সিবিআই যে নোটিশ পাঠিয়েছে তা দলের সাধারণ সম্পাদকের উদ্দেশ্যে লেখা হয়েছে। নোটিশের উত্তরও দিতে বলা হয়েছে সাধারণ সম্পাদককে কিংবা তার দ্বারা দায়িত্বপ্রাপ্ত কাউকে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মুকুল রায়কে সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পদ থেকে হটিয়ে দিয়েছেন, তার জায়গায় এখন দায়িত্বে সুব্রত বক্সী। তাই ঘনিষ্ঠ মহলে মুকুল জানিয়েছেন সোমবার বিকেলে সিবিআইকে ইমেল করে তিনি বলেছেন 28 ফেব্রুয়ারির পর তাঁকে তৃণমূলের সব পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, তাই চিঠির জবাব দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এ বিষয়ে যা বলার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসই বলবে। মুকুলকে 28 ফেব্রুয়ারি সমস্ত পদ থেকে সরিয়ে দেওয়া হয়, 5ই মার্চ তৃণমূলকে নোটিশ দেয় সিবিআই। মুকুলের সিবিআইকে ইমেল করার আগেই অবশ্য আইনজ্ঞদের একাংশ স্পষ্ট জানিয়েছিলেন যেহেতু মুকুল রায় আর তৃণমূলের সাধারণ সম্পাদক নন তাই জবাব দেওয়ার দায়ও তাঁর নয়। না, মুকুল রায়ের কোনো এখানে দায়িত্ব নেই, কেন হি ওয়াজ দ্য হোল্ডার অফ দ্য অফিস ফর এ লং টাইম, নাও হি ইজ নট দেয়ার, হি হু ইজ হোল্ডার অফ দ্য অফিস, আগে
আরেকজন ছিল, এখন করেছে সুব্রত বক্সী মহাশয়কে, তাহলে তার প্রাইমারি লাইবিলিটি হচ্ছে তার। তাতেও যদি বলে যে না আমাকে ঠিক মতন অথরাইজ করা হয়নি অমুক তমুক, তাহলে হচ্ছে ওই পার্টি যে ডিসিশন মেকিং অথরিটি যে আছে তাকে বলতে হবে। এই প্রেক্ষিতে সিবিআই এর বক্তব্য, তৃণমূল কংগ্রেস আগে উত্তর দিক, সেই মতো পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। সিবিআই সূত্রে দাবি, তাদের পাঠানো চিঠির প্রেক্ষিতে তৃণমূলের তরফে এখনো কোনো উত্তর মেলেনি। আইনজ্ঞ মহলের একাংশের মতে, তৃণমূল উত্তর না দিলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সংস্থান রয়েছে সিবিআই এর হাতে। বিরোধীরা কটাক্ষ করে বলছে, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পদ খুইয়ে মুকুল রায়ের সাপে বরই হয়েছে, সিবিআই এর চিঠি জবাব দেওয়ার দায় আর তার নেই। উল্টো দিকে মমতা বন্দ্যোপাধ্যায় বা তার অত্যন্ত ঘনিষ্ঠ সুব্রত বক্সীকে যদি সিবিআই এর চিঠির জবাব দিতে হয়, সেটা শাসক দলের অস্বস্তি আরও বাড়াবে। প্রকাশ সিনহা, এবিপি আনন্দ, কলকাতা। এখানে মুকুল রায়কে উত্তর দিয়েছেন, মুকুল যেটা জাস্টিস ব্যানার্জি ভবতী প্রসাদ বললেন উনি আইনের ব্যাখ্যা দিয়েছেন, কিন্তু আমি আইনজীবী হয়ে না আমি বলছি যে যদি কোনো কিছু ধরো কোনো কিছু মামলা হলে, আইন তোমাদের মানহানির মামলা হলে সংবাদপত্র কিছু বেরোলে এডিটারকে চার্জ করে, এখানে হচ্ছেন এডিটারের জায়গায় হচ্ছে মমতা ব্যানার্জি সুপ্রিমো, তিনি চেয়ারপারসন। যদি মুকুল রায় আজকে বলেন তিনি কি বলছেন তার উপর অনেকটা নির্ভর করছে, তিনি যদি বলেন যে অ্যাট প্রেজেন্ট আমার ফাইল টাইল সব অফিসে রয়েছে আমি উত্তর দিতে পারছি না, কারণ ফাইল সমস্ত কিছু অফিসে রয়েছে, কিছু আমার মনে আছে আমি সেগুলো বলে দিতে পারলাম, বাকিগুলো সব ফাইলগুলো অফিসে রয়েছে তিনি বলতে পারেন। আবার যদি যিনি দায়িত্বে আছেন তিনি বলতে পারেন যে আমার কাছে নেই, মুকুল রায় ফাইল নিয়ে চলে গেছে, পায়ে করতে পারে, সে অভিযোগটা এখন পর্যন্ত তৃণমূল করেনি, ফলে তার কিছু অভিযোগ নেই যে কোনো ফাইল চলে গেছে তা না, যেদিন সরানো হয়েছে তারপর থেকে আর মুকুল রায় কোনো অফিসে ঢোকেনি। এই ডিলেমার মধ্যে গিয়ে তৃণমূল বাঁচার চেষ্টা করতে পারে, কিন্তু তারপরে যেটা হবে এখন এবার সুপ্রিমোকে বলতে হবে, তাকে বলতে হবে, কারণ পার্টির টোটাল কাস্টোডি হচ্ছেন তৃণমূল চেয়ারপারসন, তৃণমূলের জন্য মুখ্যমন্ত্রী নিজে, অর্থাৎ সমস্ত এখানে মুকুল রায়ের দায়িত্ব, সুব্রত বক্সীর দায়িত্ব, সব কিছু তাকে তার উত্তর দিতে হবে, কারণ এটা আজকে যদি আমাদের কংগ্রেস কেউ করে সোনিয়া গান্ধীকে তার দায়িত্ব দিতে হবে। আমি প্রদীপদার কাছে যাবো, প্রদীপদা একটা জিনিস আমি জানি না মুকুল রায় কী করবেন, কিন্তু বিষয়টা এড়াতে চাইলে তিনি বলতেই পারেন যে এই চিঠি যখন যে সময়ের কথা বলা হয়েছে সেই সময় আমি ছিলাম ঠিকই, কিন্তু এটা আমি এখন এই পদে নেই, আমি এই দলিল দস্তাবেজ কোথায় পাবো, একটা আইনত তার ওয়ে আউট আছে। দল কালকে 10:30 মধ্যে তৃণমূল কংগ্রেসকে কিন্তু একেবারে পরিষ্কার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে, এই তথ্য প্রমাণ নিয়ে সিবিআই দপ্তরে হাজির হতে হবে অথবা পাঠাতে হবে। তা আমার মনে হয় তার আগে আর একটা প্রশ্ন আমার রইল, সিবিআই যারা তদন্ত করতে যাবেন তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য ওই চ্যানেলের মাধ্যমে, যে কারা কারা কিনেছে সেই নামগুলো জানার প্রয়োজন আছে, এক বা উনি রেলা। আপনি লক্ষ্য করুন যে দেয়া হয়েছে এখানে একদম পরিষ্কার ভাষায় একেবারে তিনটে পার্টে যে ডিটেলস অফ অ্যামাউন্ট রিসিভড অ্যাজ ডোনেশন ফ্রম অ্যাডভার্টাইজমেন্ট আর ফ্রম সেলস অফ দ্য পেন্টিং, এই ডিটেলস অফ অ্যামাউন্টের মধ্যে নিঃসন্দেহে কার অ্যাকাউন্ট থেকে টাকা এসছে, কে কিনেছে এটা অবধারিত, তার কারণ এই ব্রেকআপ শব্দটার বিশেষ করে উল্লেখ করা হয়েছে, ব্রেকআপ ফ্রম দ্য ফাইন্যান্সিয়াল ইয়ার 2010-2014। এক, দুই হচ্ছে রেলমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী অবধি তার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো ছবির প্রদর্শনী হয়েছিল কি না, এটা বাংলার মানুষের জানা উচিত, উনি এত বড় শিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুর বা মকবুল ফিদা হোসেন বা যামিনী রায় এরাও এত দামের কোনো ছবি বিক্রি হয়েছে বলে এদের জীবনে আমার স্মরণে নেই, আমার কোথাও পড়িনি আজ পর্যন্ত, তো এটাও জানার দরকার বাংলার মানুষের আছে। তো এত দলের যখন ছবি বিক্রি হচ্ছে যা দিয়ে দল চলেছে, এতগুলো নির্বাচন করেছে, সবাইকে টাকা দিয়েছে, জাগো বাংলার চালিয়েছেন, এইসব ব্যাপার তো, আর মুকুল রায়কে যে নোটিশটা দেওয়া হয়েছে সিবিআই তৃণমূল দপ্তরে, তো চেয়ারকে দেওয়া হয়েছে, ব্যক্তি মুকুল রায়কে নয়, আর যদি ব্যক্তি মুকুল রায়ের কাগজপত্র নিয়ে গিয়ে চলে গিয়ে থাকে তাহলে তৃণমূল দল থেকে এখনো পর্যন্ত তার নামে ডায়েরি বা এফআইআর করা হয়নি কেন, যদি এখন শুধু বলে মুকুলের কাছে চলে গেছে বললে তো হবে না। না, তৃণমূল অবশ্য এখনো পর্যন্ত সেসব কিছু বলেও নি। বাংলার মানুষ আরেকটা কথা প্রদীপদা জানতে চাইছেন যে আজকে সকালে যে বৈঠক হলো দেশের প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর মধ্যে,
অত্যন্ত আমরা ছবি দেখেছি সৌহার্দ্যপূর্ণ যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পক্ষে অত্যন্ত ইতিবাচক বৈঠক কোনো সন্দেহ নেই, কিন্তু তারপরে সিবিআই আর ইডির এই যে তদন্ত প্রক্রিয়া এটার মধ্যে কোনো প্রভাব পড়বে কিনা? দেখুন, তৃণমূল দল বারবার বলবার চেষ্টা করছে, তৃণমূলের নেতৃত্ব বলবার চেষ্টা করছে যে সিবিআই এই তদন্ত এটা নাকি ভারতীয় জনতা পার্টি এবং নরেন্দ্র মোদী নিয়ন্ত্রণ করছে, এটা এই কথাটাও কিন্তু আদালতের অবমাননা হিসেবে ধরতে পারা যায়। কারণ আদালতের নির্দেশে এই সিবিআই বা ইডি যাই হোক সিবিআই তদন্ত করছে, নরেন্দ্র মোদীর নির্দেশে নয় বা ভারতীয় জনতা পার্টির নির্দেশে নয়, এই কথাটা বলা অর্বাচীনতা একই। তো আদালতে তো সুপ্রিম কোর্টে গিয়েছিলেন এরা তৃণমূল দলের থেকে এবং সরকারের পক্ষ থেকে, আদালত সঙ্গে সঙ্গে খারিজ করেছে মামলা, কিন্তু এটার সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই। সিবিআই তার নিজের নির্দেশিত পথে তদন্তের প্রক্রিয়া, ভারতবর্ষের রাজনীতিতে সিবিআই রাজনৈতিক দল দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে এই অভিযোগ বহুবার উঠেছে। বিশেষ করে আমি প্রশ্নটা করলাম দুপক্ষেরই, দুপক্ষকে প্রয়োজন, একদিকে সারদা রোজ ভ্যালি তাপস পালের বাড়িতে রেড হয়েছে গত সপ্তাহে সিবিআই ইডির ক্ষেত্রে, মুকুল রায়কে নেয়ার ক্ষেত্রে শোনা যাচ্ছে, আরও সহযোগীদের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের মোদির সাহায্য প্রয়োজন। আমি পলিটিক্যালি ভাবার চেষ্টা করছি, মোদির ও রাজ্যসভায় একটাও বিল অর্ডিনেন্স হিসেবে পড়ে আছে, বিল পাস করতে পারছেন না, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাপোর্ট বা পরোক্ষ সাপোর্ট অত্যন্ত প্রয়োজন, দুজনের দুজনকে দরকার। আমরা অনেক দেখেছি এ সমস্ত, কিন্তু যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় রাজ্যের একজন মুখ্যমন্ত্রী দাবি দেওয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর কাছে যাবেন এটা অস্বাভাবিক কিছু নয়। আপনি বলছেন আপনি নিশ্চিত সারদা বা সিবিআই বা ইডির তদন্তে তার কোনো প্রভাব পড়বে না? তদন্তে কিছুতেই প্রভাব পড়বে না, জানি না উনি কি বলতে গিয়েছেন সেটা তো প্রকাশ আসেনি। প্রদীপ, আমি একটু বলছি, একটু মনে করেন না, সরি তো ডিস্টার্ব, আমি বলছি যেটা সুমন, এই তোমার এবিপি আনন্দেই বারবার বলে গেছি যে এটা মুখ্যমন্ত্রী রাজ্যের উন্নয়নের জন্য নয়, এটা মানুষকে আরেকবার বোকা বানাবার জন্য, নিজের স্বার্থে কেন্দ্রীয় সরকারের অধীনে যে সমস্ত ডাইরেক্ট অধীনে সিবিআই নেই কিন্তু ইডি আছে, এসএফআই আছে, এসএফআইও আছে, আরবিআই আছে, সেবি আছে, এগুলো যাতে অন্তত ইনকাম ট্যাক্স আছে, এগুলো যাতে অন্তত কিছুটা ইনঅ্যাক্টিভ হয় তার জন্য হয়তো একটা উদ্দেশ্য নিয়ে যেতে পারেন। আমাদের যে কথাটা সেদিন যে অভিযোগটা আজকে সত্য প্রমাণিত, তুমি এখনও বললে না, আমি কেন বললে না বুঝলাম না, তোমার মতো সাংবাদিক, যে আজকে যদি তুমি তোমার কোনো চ্যানেলে, তোমার চ্যানেলে কোনো কর্মচারীকে পাঠাও কোনো একটা বুম নিয়ে যে অমুকের ইন্টারভিউ করে নিয়েছো, বা সে যদি কোনো একটা জায়গায় যায় তুমি যদি তাকে ফোন করো, সে যদি বলে দাদা আমি অমুক দাদার কাছে আছি কি আনন্দবাবুর কাছে আছি একটা ইন্টারভিউ নিচ্ছি, তুমি তো জানবে, গোপন কিছু ব্যাপার তো নয়। কিন্তু সে যদি তোমাকে কিছু না বলে তাহলে তো তার এডিটরকেও যদি না জানায় তাহলে বুঝতে হবে যে তার মধ্যে একটা ডালমে কুচ কালা হয়, কিছু গোপন ষড়যন্ত্র হচ্ছে। আজকে মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী দুজনে আলোচনায় বসছে রাজ্যের স্বার্থে, আমি তর্কের ক্ষেত্রে মেনে নিলাম মুখ্যমন্ত্রী যা বলছেন ঠিক, আমি তো অনেক ডেলিগেশনে গেছি, অল পার্টি ডেলিগেশনে, একা একা 15 মিনিট প্রথম কথা বলেছে, কিন্তু বেরিয়ে বলেছেন কি আলোচনা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে বলেছেন, আমি সেটি বলছি, যে দুজনে কেউ অর্থনীতিবিদ নয়, প্রধানমন্ত্রী না, আমি তো মনমোহন সিং এর মতো অর্থনীতিবিদের কাছে ডেপুটেশনে গেছি, অর্থমন্ত্রী থাকাকালীন, হ্যাঁ কিন্তু কাছে গেছি, প্রধানমন্ত্রী আর মুখ্যমন্ত্রী ওয়ান টু ওয়ান বসতেই না, ওয়ান টু ওয়ান যদি পলিটিক্যাল পলিটিক্যাল মিটিং দিতে হবে না, পলিটিক্যাল মিটিং, এক সেকেন্ড একটা কথা বলছি, মমতা ব্যানার্জি যে কথাগুলো বলেছেন কিন্তু নরেন্দ্র মোদী সেটা সমর্থন করেননি, বলেছেন ঋণমুখ ব্যাপারে কোনো ব্যাপারই নয়। আমি বলছি যে ওয়ান টু ওয়ান মিটিং এখানে হচ্ছে যখন, এটা তো পলিটিক্যাল মিটিং নয়, এটা রাজ্যের উন্নয়নের স্বার্থে, এটা আমরা যতবার গেছি প্রণববাবুর মতো লোকের কাছে যখন ডেপুটেশনে গেছি, তিনি তো একটা মানে হিউম্যান কম্পিউটার, তিনিও কিন্তু একগাদা অফিসারকে বসিয়ে রেখেছেন, যখন দরকার পড়েছে একটু একটু জিজ্ঞেস করেছেন, তার মানে হচ্ছে যে গোপনে এমন একটা কাজ করতে গেছেন যেটা তার অর্থমন্ত্রীকে নিয়ে যেতে পারতে না, রিপোর্টারদের নিয়ে যেতে হবে না, পাবলিককে নিয়ে যেতে হবে না, অন্য কাউকে নিয়ে যেতে হবে না, এর আগে মুকুলকে নিয়ে গিয়ে হয়তো যেটা ফেসে গেছেন অর্থমন্ত্রীর কাছে গিয়ে, প্রধানমন্ত্রীর কাছে আর কাউকে নিয়ে যেতে চাচ্ছেন না, আর একটা মুকুল বোধহয় তৈরি হবে এই ভয়েতে মুখ্যমন্ত্রী একা আলোচনা, অর্থনীতি কি বলছেন? আব্দুল মান্নানের ব্যাখ্যা শুনলাম প্রদীপদা, আমি এখানে আপনার সঙ্গে শুধু যোগ করতে চাইবো, সেটা হচ্ছে আজকে মুখ্যমন্ত্রী, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বেরিয়ে বললেন যে তার যে আর্থিক শৃঙ্খলা তিনি মেনে চলেছেন তার ভূয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী, বিজেপি সূত্রের খবর এবং প্রধানমন্ত্রীর যে প্রেস রিলিজ অফিসিয়ালি বা যা তিনি পোস্ট করেছেন, আর্থিক শৃঙ্খলা মানার জন্য রাজ্যের ভূয়সী প্রশংসা করেছেন, অন্তত তার উল্লেখ নেই, করতেই পারেন কিন্তু তার উল্লেখ নেই। আমি আসবো পরের টেবিলে যাব, তার আগে আপনাদের দেখাবো যে সিবিআই এর এই চিঠি, যে চিঠি দিয়ে এই অনুষ্ঠান শুরু করলাম, সেই চিঠি কিন্তু
ছবি বিক্রির প্রশ্ন তুলে দিল, যে ছবি বিক্রির প্রশ্ন বারবার বিরোধীদের আক্রমণের লক্ষ্য হয়েছে। দেখুন, রথি মহারথীদের নাম আগেই উঠেছে, এবার সারদাকাণ্ডের তদন্তে একেবারে সরাসরি তৃণমূলের সদর দপ্তরে ঢুকে পড়ল সিবিআই। পাঠালো নোটিশ, তাৎপর্যপূর্ণভাবে নোটিশের উত্তর দিতে বলা হয়েছে মমতা মোদী বৈঠকের 24 ঘন্টার মধ্যেই। পর্যবেক্ষকদের একাংশের মতে তৃণমূল ভবনে সিবিআই যেভাবে নোটিশ পাঠালো তাতে সারদা কাঁটা তৃণমূলের কাছে আরও যন্ত্রণাদায়ক হয়ে উঠতে পারে। 2010 থেকে 2014 এই সময় ডোনেশন বিজ্ঞাপন বাবদ তৃণমূলের আয়ের সবিস্তারে হিসেব দিতে বলা হয়েছে সিবিআই এর নোটিশে। এর পাশাপাশি ছবি বিক্রি করে আয়ের হিসেবও চেয়েছে সিবিআই। বিরোধীদের দাবি, তৃণমূলের ছবি বিক্রি করে আয় মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁকা ছবি বিক্রির কথাই বোঝাতে চেয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। কারণ তৃণমূল নেত্রী নিজেই সম্প্রতি বিধানসভায় দাঁড়িয়ে দাবি করেছেন ছবি এঁকে বই লিখে তিনি দল চালান। এর আগেও তিনি একাধিকবার এই দাবি করেছেন। কংগ্রেস পার্টি ফান্ডের টাকা সরকার থেকে নেওয়ার প্রয়োজন পড়ে না, আর তৃণমূল কংগ্রেসের নামে অনেকে অনেক কথা বলে, আমি একটা কথাই শুধু বলি, আমরা লোভীর দল নই, লোভের কোনো স্থান এখানে নেই, একটা পয়সা পার্টি থেকে আমরা এখানে চাই না, আমি তার জন্য আঁকি, আমি আঁকা বিক্রি করব, আমি টাকা তুলব, আমি পার্টির ইলেকশন করব, কারোর কাছ থেকে কাটমানি খেয়ে বা এ করে এসব টাকা নেওয়া আমাদের প্রয়োজন নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দাবির সত্যতা নিয়ে বারবার প্রশ্ন তুলেছে বিরোধীরা। তৃণমূল নেত্রীর আঁকা ছবি কারা কিনেছেন, কত টাকায় কিনেছেন, এসব প্রশ্ন ঘিরে তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি। ক্যা কারণ হ্যায় এক বার আপকে চিত্র 1 করোড় রুপে সে ভি জ্যাদা কিমত মে গয়া, লেকিন 1 করোড় 80 লাখ মে এ চিত্র লেনে বালা কন থা, জহাঁ কলা কলা চোর লুটেরো কে হাত বিক যায় যে বঙ্গাল সহন নহি কর সকতা। সূত্রের দাবি, ক্ষমতায় আসার আগে তৃণমূল কংগ্রেসের 2010-11 সালের আয় ব্যয়ের হিসেবে না তো মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বই থেকে কোনো আয়ের উল্লেখ ছিল, না তার আঁকা ছবি বিক্রি করে কোনো টাকা পাওয়ার উল্লেখ ছিল। তৃণমূল কংগ্রেসের 2011-12 সালের আয় ব্যয়ের হিসেব অনুযায়ী ছবি বিক্রি বাবদ তারা পেয়েছিল 3,93,90,000 টাকা। সে বছর মমতা বন্দ্যোপাধ্যায় বই লিখেছিলেন কিনা কিংবা লিখে থাকলে তা বিক্রি করেছিলেন কিনা তা জানা যায়নি, কারণ সেই বাবদ কোনো টাকার উল্লেখ তৃণমূলের আয় ব্যয়ের হিসেবে নেই। তৃণমূল কংগ্রেসের 2012-13 সালের আয় ব্যয়ের হিসেব অনুযায়ী ছবি বিক্রি বাবদ দলের আয় হয়েছিল 2,53,00,000 টাকা, বই বিক্রি বাবদ আয়ের কোনো উল্লেখ হিসেবে ছিল না। তৃণমূলের 2013-14 সালের আয় ব্যয়ের হিসেবেও ছবি বা বই বিক্রি করে আয়ের কোনো উল্লেখ নেই। এবার ছবি বিক্রি থেকে তৃণমূলের আয়ের হিসেব চাইল সিবিআই। বিরোধীরা কটাক্ষ করে বলছে ছবি কি কেবলই শুধু ছবি। প্রকাশ সিনহা, এবিপি আনন্দ। অশোক ঘোষ এবং আনন্দদেব মুখোপাধ্যায় আমার এই টেবিলের অতিথি। অশোকদা, প্রথমে আপনার কাছে আসবো, তৃণমূল কংগ্রেসের যে বার্ষিক আয় ব্যয়ের হিসেব তাতে একেবারে পরিষ্কার বলা হয়েছে যে 2010-11 ছবি বিক্রির খাতে কিছু ধরা নেই, 2011-12 সেল অফ পেন্টিং 3,93,00,000 টাকা, 12-13 দেখতেই পাচ্ছেন 2,53,00,000 টাকা, 13-14 ছবি বিক্রি বাবদ কোনো কিছু নেই। তো এইটা দেখে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস ওই দাবি করে যে আমরা তো উল্লেখ করেছি, এর ভেতরে কোনো অ্যাম্বিগুইটি নেই, একটা দল অত্যন্ত স্বচ্ছভাবে চলেছে, আমাদের কাগজপত্রে উল্লেখ আছে, কী বলবেন? সমস্যা তো এইখানেই, সেটা হচ্ছে যে আমরা সাধারণভাবে জানি যে 2 আর 2 = 4 হয়। রাজনীতিতে কখনো কখনো 2 আর 2 = 22 করার চেষ্টা হয়, মমতা বন্দ্যোপাধ্যায় সেই চেষ্টাটাই করে যাচ্ছেন। এবং আমি মনে করি যে একেবারে বিনা উদ্দেশ্যে কাজ করার মানুষ মমতা নন, বা তার দলের যারা উপদেষ্টা বুদ্ধি পরামর্শ দেন তারাও তা না। নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎকারের পেছনে কোনো রাজনীতি নেই, যাকে তিনি কাঞ্চাপাটি মারবেন এবং দড়ি বেঁধে গ্রেপ্তার করবেন, হঠাৎ তার কাছে শুধুই আর্থিক দাবি দেওয়া নিয়ে গিয়েছেন, এটা একটা বিষয় হতে পারে, কিন্তু সবটাই এই বিষয় বলে মনে হচ্ছে না পরবর্তী ঘটনা প্রবাহ সব কিছু প্রমাণ করবে। আমি বলছি পরপর সাজানো যাক। মুকুল্লায় সিবিআই দপ্তরে গেলেন, যাওয়ার আগে বললেন আমি বারবার সহযোগিতা করব, আবার যাব, ফিরে এসে কাউকে রিপোর্ট করলেন না, মমতাকেও না, অবিশ্বাস বাড়তে শুরু করলো। এবং আশ্চর্য বিষয়, বোধহয় পশ্চিমবঙ্গের ইতিহাসে কখনো ঘটেনি যে একটা দুর্নীতির তদন্তকে কেন্দ্র করে শাসক দল দুভাগ হয়ে গেল পরিষ্কার, দলের প্রতিষ্ঠিত সাধারণ সম্পাদককে কার্যত দুভাগ বলবেন, মমতা বন্দ্যোপাধ্যায় এখনো মূল স্রোতে এবং মুকুল কার্যত সেইভাবে নেতারা বেরিয়ে আসছে, দেখা যায় দল এভাবে বোঝা যায় না, ভাগাভাগি বোঝা যায় না। যখন মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস থেকে বেরোচ্ছেন,
ভাগ করার কথা বলছেন তখনও মমতার সঙ্গে বেশি লোক ছিল না। ঘটনা ইতিহাস কোথায় কাকে নিয়ে ফেলে, সময় সময় হচ্ছে আসল কথা, কোন সময় কে কোন সময়। আমি আমি আসব আপনার কাছে, আমি একটা কথা শুধু বলিনি, সেটা হচ্ছে যে আমার মনে হয়েছে যেটা যে বারবার সংবাদ মাধ্যমে এই সংবাদ এসেছে যে সুদীপ্ত সেনের দ্বিতীয় স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে চেক কেটে মমতার ছবির দাম 1 কোটি টাকা দেওয়া হয়েছে, এবং বইয়ের রয়্যালিটি মমতা বারবার বলেছেন যখন রাইটার্সে ঘর সাজাচ্ছেন নতুন মন্ত্রী হয়ে, আমি আমার বই বিক্রির টাকা থেকে ঘর সাজাচ্ছি, আমি আমার ছবি বিক্রির টাকা থেকে দল চালাই। সুতরাং সিবিআই চিঠি দিয়ে জানতে চেয়েছে, এটাই একেবারে সঠিক পদ্ধতি, সিবিআই তদন্ত সঠিক খাতেই এগোচ্ছে বলে এখনো পর্যন্ত মনে হচ্ছে, এবং মমতা জানতেন, তার উপদেষ্টারা জানতেন এইভাবেই এগোবে বলেই রাজ্যের 11 কোটি টাকা খরচা করে উনি সিবিআই আটকাবার চেষ্টা করেছিলেন। দেবনাথবাবু, আমি দ্রুত একটা আপনার প্রতিক্রিয়া নেব, সেটা হচ্ছে যে নিঃসন্দেহে এই আয় ব্যয়ের হিসেবে তা আছে, কিন্তু কারা কিনলেন, যেটা বিরোধীদের দীর্ঘদিনের অভিযোগ, একটা তালিকা সামনে ফেলে দিলেই তো একেবারে অত্যন্ত স্বচ্ছতার যে দাবি তৃণমূল কংগ্রেস করে তা প্রমাণিত হয়ে যেত। কি অসুবিধে ছিল তালিকা দিতে? না না, সিবিআই চেয়েছে তালিকা দেওয়া হবে, সিবিআই তো একটা দিয়েছে সামনে কালকের দিনের মধ্যে নিশ্চয়ই দেবে, এটা প্রশ্ন না। কিন্তু আমার বক্তব্য হচ্ছে কি যে এইভাবে রসালো কথা মানে অশোকবাবুরা বলতেই পারেন। আইআরসিটিসিতে ওইরকম প্রশ্ন হয়েছিল 4 সেপ্টেম্বর 2014, আইআরসিটি নিজেই বলেছে যে সারদা ট্যুর অ্যান্ড ট্রাভেল ওয়াজ ইটস প্যানেল অ্যাজ ওয়ান অফ ইটস সেলস এজেন্ট, বাট নো স্পেশাল ফেভার, নো স্পেশাল ফেভার অর প্রিভিলেজ ওয়াজ এক্সটেন্ডেড টু ইট, পরিষ্কার যথেষ্ট। না না ঠিক আছে, সারদার কি প্রয়োজন? আমি একটু বলতে দিন, আপনি এই লাইনটা যখন বললেন, সারদার কি প্রয়োজন, কোন রেল দপ্তরের বা আইআরসিটিসির কোন স্পেশাল ফেভার তো প্রয়োজন না, প্রয়োজন হচ্ছে ভারতবর্ষের সুপ্রাচীন এবং সব থেকে বেশি এমপ্লয়মেন্ট দেওয়া সংস্থা, সব থেকে সম্মানীয় সংস্থা ভারতীয় রেল মন্ত্রকের লোগোটা সারদার মতো একটা প্রতারক চিটফান্ড সংস্থার পাশে বিজ্ঞাপনে আসবে, এটা স্পেশাল ফেভারেন্ট, এটা স্পেশাল আমি অনেক বেশি দেখলাম বাবু, এরকম আমি নিজেই অনেক, আমি বেনারসে গিয়ে এক এজেন্টের কাছে টিকিট কাটছি, তার কাছে এজেন্ট হাজার কয়েক হাজার এজেন্ট আছে, তাতে কি মারা তো না 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 কাগজ দিয়ে দেবো, আমি বললাম রেল দপ্তরের লোগো এবং না 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 এটা না কাজ পাটা, এটা দিয়ে আমি বলা যায় না, একজন যদি এজেন্ট তার কাছে থাকে না 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 দেখুন না 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 আমি এজেন্টের কাছে রেলের লোগো থাকতে পারে না। দেবনাথবাবু আপনি নিশ্চয়ই মানবেন যে আপনার ট্রাভেল এজেন্ট, আপনি নিশ্চয়ই কোনো চিটফান্ড ট্রাভেল এজেন্টের সঙ্গে বেড়াতে যাননি, আমি বলি আপনাকে প্রমাণিতটা ফেভার হয় বিদেশি ফেমা আইনের এই বিজেপির এই যে 22-15 বিদেশি দিল্লি হাইকোর্ট কমিশনের ব্যবস্থা মানে কাকে করেছিল, বিদেশি সংস্থা বিজেপির বিরুদ্ধে বিদেশি অর্থ সংস্থার সাহায্য নেওয়ার অভিযোগ উঠলেও কমিশন কিছু করতে পারেনি, বিদেশি অর্থ সংক্রান্ত একটি জনস্বার্থ মামলা দিল্লি হাইকোর্ট কমিশনকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিল, তারা বিষয়টি স্বরাষ্ট্র অর্থ দপ্তরে জানায়, কিন্তু 2 মন্ত্র কেন্দ্রের বর্তমান শাসক দলের জন্য কোনো ব্যবস্থা নেয়নি। 5-15 কি বলেছে গুজরাটে রাষ্ট্রায়ত্ত দিল্লিতে জনসংঘের জন্য কি বলছেন কিছু করতে পারিনি, রেলের লোগো ব্যবহার কি হলো, এরকম রেলের লোগো ব্যবহার কি হলো, বিজেপির অনেক আছে, কিন্তু আমার প্রশ্ন আরে বিজেপি আমার না বিজেপি না এটা তো প্রমাণ ব্যাপারটা এটা না না দেখবেন বাবু এটা পরে দেখবেন বাবু এইটা ভালো হবে যে বিজেপি এই সরকার আপনাদের সাথে কাছে আসতে আমি আসছি আমি আমি শুধু তার আগে আপনাদের দেখাতে চাইব যে আজকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক হলো, সেই বৈঠকে হাইলাইটস আপনাদের জন্য।
কদিন আগেও যাকে কোমরে দড়ি পরিয়ে বেঁধে আনার হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সোমবার তার কাছে গিয়েই রাজ্যের ঘাট থেকে ঋণের বোঝা তুলে নেওয়ার আর্জি জানালেন তিনি। এমনকি আরও এক ধাপ এগিয়ে আমন্ত্রণ জানালেন রাজ্যে আসার। যদিও নরেন্দ্র মোদীর সঙ্গে দুদফায় বৈঠক করেও ঋণ মকুবে সম্মতি আদায় করতে পারলেন না মুখ্যমন্ত্রী। এদিন সংসদ ভবনে একান্তে প্রায় 20 মিনিট বৈঠক হয় নরেন্দ্র মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে। দ্বিতীয় দফার বৈঠকটি হয় সংসদের লাইব্রেরি ভবনে, তাতে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী এবং সাংসদরাও। বৈঠক শেষে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, প্রধানমন্ত্রীর কাছে রাজ্যের ঘাড়ে থাকা ঋণ মকুবের আর্জি জানিয়েছেন তিনি। তাঁর দাবি, তাকে এ বিষয়ে আশ্বস্ত করেছেন নরেন্দ্র মোদী। হামলোক ওয়েভ কর দেনে কে লিয়ে কর্জা কো হামলোক নে ডিমান্ড কিয়া, রিকোয়েস্ট কিয়া। প্রাইম মিনিস্টার ধ্যান সে সুনা হ্যায় আর উন্হোনে এ আশ্বাসন জরুর দিয়া হ্যায় কি বেঙ্গল কা পারফরমেন্স মে হাম খুশ হ্যায়, হাম কোশিশ করেঙ্গে, হাম জিতনা ভি মদদ কর সকতে। মুখ্যমন্ত্রী আশ্বাস পাওয়ার কথা দাবি করলেও রাজ্যের ঋণ যে মকুব করা হবে না, বৈঠকের পর কেন্দ্রের তরফে জারি করা বিবৃতিতে তা স্পষ্ট বুঝিয়ে দেওয়া হয়েছে। রীতিমতো হিসেব দিয়ে ব্যাখ্যা করে দেওয়া হয়েছে, রাজ্যের উন্নয়নের টাকা রাজ্য নিজেই রোজগার করে নিতে পারবে। মোদী মমতা বৈঠকের ঘণ্টা দুয়েক পরই কেন্দ্রের অধীনস্থ প্রেস ইনফরমেশন ব্যুরো বা PIB জারি করা বিবৃতিতে বলা হয়, এখনও পর্যন্ত চতুর্দশ অর্থ কমিশনের যে সমস্ত সুপারিশে কেন্দ্র সায় দিয়েছে, সেই অনুযায়ী আগামী আর্থিক বছরে রাজ্যের হাতে অতিরিক্ত 22,000 কোটি টাকা আসবে, যা চলতি আর্থিক বছরের তুলনায় 80% বেশি। মুখ্যমন্ত্রী যেখানে বারবার দাবি করছেন ঋণের বোঝার কারণেই রাজ্যের উন্নয়নের কাজ ব্যাহত হচ্ছে, সেখানে PIB বিবৃতিতে দাবি করা হয়েছে, রাজ্যগুলি ঋণের বোঝা এবং তার ফলে হওয়া রাজস্ব ঘাটতি পূরণ করতেই নানা সুপারিশ করেছে চতুর্দশ অর্থ কমিশন। সেই কারণেই অতিরিক্ত রাজস্ব ঘাটতি অনুদান দেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গকে। PIB-র বিবৃতিতে আরও বলা হয়েছে, বৈঠকে প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন পশ্চিমবঙ্গকে কয়লা এবং অন্যান্য খনিজ দ্রব্যে রয়্যালটি দেবে কেন্দ্র, যার জেরে বছরে 1600 কোটি টাকা আসবে রাজ্যের হাতে। এছাড়াও কয়লা ব্লকের নিলাম থেকে 11,200 কোটি টাকা পাবে রাজ্য, ভবিষ্যতে এই খাতে আরও রাজস্ব আসবে। রীতিমতো হিসেব নিকেশ কষে বুঝিয়ে দেওয়ার পর কেন্দ্রের জারি করা বিবৃতিতে উল্লেখ করা হয়, স্পষ্টই দেখা যাচ্ছে যে আগের থেকে অনেক ভালো পরিস্থিতিতে রয়েছে পশ্চিমবঙ্গ এবং উন্নয়নের জন্য প্রয়োজনীয় খরচ করার মতো টাকাও তাদের কাছে রয়েছে। রাজ্যের ঋণ মকুব না করলেও প্রধানমন্ত্রীর আশ্বাস, পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য চেষ্টার কোনো ত্রুটি রাখবেন না তিনি। এদিকে মোদীর সঙ্গে বৈঠকের পর মুখ্যমন্ত্রী দাবি করেন রাজ্যের উন্নয়নে খুশি প্রধানমন্ত্রী। চর্চা কা বাদ মে প্রাইম মিনিস্টার জো কাহা হ্যায় ও কাহা হ্যায় কি এ বাত সচ হ্যায় কি পশ্চিম বঙ্গাল কো কর্জা সবসে জ্যাদা হ্যায় দেশ মে সবসে অধিক হ্যায়, লেকিন তব ভি এক বাত হ্যায় ইসকা এ পরিস্থিতি মে ভি আপ লোগো নে ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন কিয়া হ্যায় ফাইন্যান্স কো আর আপ লোগো নে বহুত বড়িয়া কাম কিয়া হ্যায় আর আপ লোগো কো ফাইন্যান্স কে পরিস্থিতি ভি আপ লোগো নে বহুত বদল কিয়া হ্যায়। মুখ্যমন্ত্রীর এই দাবিকে কটাক্ষ করেছে রাজ্য বিজেপি। নেমন্তন্ন খেতে চাই, তখন যদি রান্না খারাপও হয়, কেউ কি আপনারা কোনোদিন বলেছেন যে না এই রান্নাটা খারাপ হয়েছে? কোন রাজ্যকে অপমান করা কাজ ভারতের প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রী করতে পারে না, কারণ তিনি ভারতীয় সংস্কৃতির মধ্যে দিয়ে বড় হয়েছে। তিনি বাহবা দেবেন, উৎসাহ দেবেন এবং জনকল্যাণে হাতও লাগাবেন। রাজ্য বিজেপি মুখ্যমন্ত্রীর দাবিকে কটাক্ষ করলেও রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, রাজ্যসভায় গুরুত্বপূর্ণ সংস্কার বিল পাশ করাতে মমতার সমর্থন মোদীর অত্যন্ত প্রয়োজন। কদিন আগে রাজ্যসভায় CPM-কে দুষে তৃণমূলকে বার্তা দেওয়ার চেষ্টা করেছিলেন তিনি, সেই সমর্থনের আশাতেই এবার তাঁর মমতা সরকারের প্রশংসা কিনা তা নিয়েও তৈরি হয়েছে জল্পনা। বিজেন্দ্র সিংহ ও দীপক ঘোষ, ABP আনন্দ। স্যার, আপনি নিশ্চয়ই মানবেন যে যুক্তরাষ্ট্রীয় কাঠাময় একটা রাজ্য কেন্দ্রর সঙ্গে এইরাম সম্পর্ক হওয়া উচিত না যে কাঞ্চাবাটি মারবো বা কোমরে দড়ি বেঁধে নিয়ে যাব। একটা সুস্থ গণতান্ত্রিকভাবে নির্বাচিত দুটো সরকার, একজন কেন্দ্রে দেশ চালাচ্ছে আর একজন রাজ্য চালাচ্ছে, এটাই তো আইডিয়াল। তাহলে কেন মানিক সরকার এবং নরেন্দ্র মোদীর যখন দেখা হয়েছিল তখন এই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেস নেত্রী তাকে কটাক্ষ করেছিলেন? এটাই তো 9 মাস ধরে আমার মনে হয় যে রাজ্যের মানুষ আশা করেছিলেন যে একটা বৈঠক হবে, মুখোমুখি কথা হবে, রাজ্যের দাবি দেওয়া আদায়। তো আমি বলছি 9 মাস বা 10 মাস তো দেরি হয়ে গেল নিশ্চয়ই, কিন্তু তার আগে একটা সাধারণ নাগরিক হিসেবে আমি একটা কথা বলবো। অবশ্যই, নিশ্চয়ই। 1971 সালে আমি যখন প্যারিসে যাই, তখন পিকাসোর 90 বছরের জন্মজয়ন্তী হচ্ছিল, লুভ মিউজিয়ামে আমি ঢুকলাম, পিকাসোর ছবি প্রদর্শনী হচ্ছে, বিক্রি হচ্ছে। সেই ছবির যা দাম আমি তখন দেখেছিলাম, এখানে মুখ্যমন্ত্রীর ছবি 1.5 কোটি বা 1 কোটি দিয়ে হচ্ছে এবং সেই টাকাটা দিচ্ছেন তারা, যে অভিযোগ এসছে সাধারণ মানুষের টাকাগুলো নিয়ে তারা করেছেন। আমি যদি মুখ্যমন্ত্রী হতাম তাহলে কি হয়, যেমন
সচিন তেন্ডুলকারের ব্যাট, ব্যাটম্যানের ব্যাট করে একজন ক্যান্সার রোগীর চিকিৎসা ঠিক, কিন্তু আমি মুখ্যমন্ত্রী হলে আমি সাধারণ মানুষের এই টাকা আমার নিজের পিকাসোর থেকে বড় শিল্পী উনি নন, ওনার শিল্পী সত্তাকে আমি নমস্কার জানাই এবং শ্রদ্ধা করি। এইটা জেনে আমি যে কথাটা বলতে চাইছি, কোন বিবেকযুক্ত মুখ্যমন্ত্রী নিজের আঁকা ছবি 1.5-2 কোটি টাকা দিয়ে বিক্রি করবেন এবং তাও অভিযুক্ত যারা তাদের কাছ থেকে নিয়ে সেটা তার পার্টির তহবিলে পার্টির খরচা হবে? আমার কাছে কিন্তু পুরো ব্যাপারটাই মনে হচ্ছে একটা মানে সাংঘাতিক বিপজ্জনক পরিস্থিতি পশ্চিমবঙ্গে। ফেডারেল সিস্টেমে তো নিশ্চয়ই মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারেন, কিন্তু এই মুখ্যমন্ত্রীর এতদিন যে মানসিকতাটা ছিল, মানে নির্বাচনের আগে কোমরে দড়ি বাঁধা, তারপর মানিক সরকারকে কটাক্ষ, তারপরে এখন নিজে ওখানে যাচ্ছেন, এর মধ্যে একটা স্পষ্ট ইঙ্গিত আছে যে পরিস্থিতির প্রেক্ষাপট যেভাবে পরিবর্তিত হচ্ছে সেই পরিবর্তিত পরিস্থিতিতে তিনি বিপদের আশঙ্কা করছেন। তার সাবকনসিয়াস মাইন্ডে কিন্তু এইটা অত্যন্ত প্রকট, তার জন্যে আগে একটা সক্ষতার প্ল্যাটফর্ম তৈরি করার চেষ্টা করছেন। বিজেপি বা প্রধানমন্ত্রী কী করবে সেটা পরের কথা, তিনি এই প্রচেষ্টাটা যে করছেন এই গত আজকে তার এই সাক্ষাৎকারের মধ্যে এটা কিন্তু প্রমাণিত হচ্ছে। দ্বিতীয় যে কথা আমি বলবো, মুকুল রায়কেও চিঠি দিয়েছেন আর ওকেও চিঠি দিয়েছেন। মুকুল রায় ঠিক যেভাবে ওই রেলের সঙ্গে এক ক্যাটারের ব্যাপারটায় যেভাবে বলেছেন, আমি তখন রেলমন্ত্রী ছিলাম না, মুকুল রায় ঠিক এখন ওই কথা বলবেন, এখন তো আমি নেই, এবং উনি শেক অফ করবেন। এবং মুকুল রায় নিজেকে এখন সরিয়ে নিয়ে বাঁচবার চেষ্টা করছেন এবং একটা লাইন করেছেন, এটা কিন্তু না হলে ওনার এই পরিস্থিতি এইটা মনে রেখো, ত্রিপুরার মুখ্যমন্ত্রী মন্ত্রিসভা সদস্যদের নিয়ে প্রকাশ্য সভা করেছেন, মমতা 1-to-1 মিটিং করছেন, স্যার যেটা বলছেন গোটাটাই একটা উদ্দেশ্য মোটিভ প্লে করছে, এটা কোনো সন্দেহ নেই। এবং মুকুলের স্কেপ করা, মুকুলের রায় সরাসরি লাইন করেছেন। আপনাদের জানিয়ে রাখি, আমি অনুষ্ঠানের শুরুতেই বলেছিলাম যে তিনটে এক্সক্লুসিভ রিপোর্ট এই 2 ঘন্টার মধ্যে আপনাদের সামনে আমরা পেশ করব। পরবর্তী এক্সক্লুসিভ রিপোর্টটা নিঃসন্দেহে, আবার বলছি, রাজ্য রাজনীতির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আমার মনে হচ্ছে এই যে ইঙ্গিত অশোকবাবুদের টেবিল থেকে উঠে এলো তার সঙ্গে কোথাও নিঃসন্দেহে মিলতে পারে, সেটা আপনাদের কিছুক্ষণের মধ্যে দেখাবো। কিন্তু তার আগে দেখে নেব যে যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো এবং আদর্শ ছবির কথা হচ্ছিল এতক্ষণ, একটা সময় আমার মনে আছে বুদ্ধদেব ভট্টাচার্য রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি যখন লালকৃষ্ণ আদবানি তখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রাতরাশ স্বার্থে গেছিলেন, তখনও কিন্তু বিরোধীরা আওয়াজ তুলেছিল যে বিজেপি আর সিপিএমে বোধহয় গভীর কোনো যোগাযোগ হয়েছে, অথচ যুক্তরাষ্ট্রীয় কাঠামোর এটাই ছিল আদর্শ ছবি। ঠিক যেমন মানিক সরকার এবং নরেন্দ্র মোদী মুখোমুখি বসছেন, তার মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে আলাপ পরিচয় সারছেন এবং রাজ্যের দাবিগুলো প্রধানমন্ত্রী অবধি পৌঁছচ্ছে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই আদর্শ ছবিটা অবশেষে 9 মাস পেরিয়ে, 9 মাস নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর 9 মাস পেরিয়ে অবশেষে রাজ্যবাসীর সৌভাগ্য, আমি আবার বলছি, এই ছবিটা আজকে পাওয়া গেল। দেখুন, ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকারের আমন্ত্রণে নরেন্দ্র মোদী মিটিং করেছিলেন, সেই সময়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন সিপিএম বিজেপি এরা তো ভাই ভাই। কথা আছে, রাজনীতিতে চিরশত্রু বলে কিছু হয় না, কাল যে প্রতিপক্ষ আজ সে মিত্রপক্ষ হতেই পারে, কিন্তু তা বলে কাল যাকে কোমরে দড়ি পরানোর হুঁশিয়ারি দিলেন আজ তার কাছে গিয়ে সাহায্যের আর্জি জানালেন, কাল যাকে রীতি মেনে শুভেচ্ছাটুকুও জানালেন না আজ তার সঙ্গে 2 দফায় বৈঠক করলেন, এ কোন নীতি? মোদী মমতা সাক্ষাৎ নিয়ে এখন এই প্রশ্নই তুলছেন বিরোধীরা, তাদের অনেকেই কটাক্ষ করে বলছেন এই তো কদিন আগের কথা, নরেন্দ্র মোদীকে কোমরে দড়ি পরিয়ে জেলে পাঠাচ্ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে একটা লোক বলে দিচ্ছে 16 তারিখের পরে বক্স প্যাটরা নিয়ে সব পাড়িয়ে দেবেন, আজ কংগ্রেসের জায়গায় যদি আমি থাকতাম, হ্যাঁ, কোমরে দড়ি বেঁধে জেলে ঢোকাতাম। এমনকি রাজনৈতিক বিরোধকে দূরে সরিয়ে রাজ্যের উন্নয়নের স্বার্থে সপার্ষদ মোদীর সঙ্গে বৈঠক করায় ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকারকে কটাক্ষ করতেও ছাড়েননি মমতা বন্দ্যোপাধ্যায়। নরেন্দ্র মোদীকে নিয়ে মিটিং করবে ত্রিপুরা, একেবারে মুখ ভর্তি জল, গদ গদ, ভাই ভাই, দুই ভাই, ছোট ভাই, বড় ভাই।
কিন্তু বছর ঘুরতেই উধাও দড়ি উধাও কটাক্ষ শটান একেবারে একান্ত সাক্ষাৎ জানিয়ে ইতিমধ্যেই কটাক্ষ আসতে শুরু করেছে বিরোধী শিবির থেকে। মমতা ব্যানার্জি বলেছিলেন মোদীকে কোমরে দড়ি বেঁধে ঘোরাবো। আজকে জিজ্ঞেস করতে দিদি দিল্লি তো যাচ্ছেন দড়ি নিয়ে যাচ্ছেন তো রস্সি লেকার যা রহি হ্যায় ইয়া রাখি বাঁধনে কে লিয়ে মোদি ভাই কে লিয়ে রেশম কা ধাগা লে যা রহি হ্যায়। শুধু বিরোধীরাই নয়, মোদী মমতা সাক্ষাৎ নিয়ে প্রশ্ন তুলছেন সিউড়ির বিধায়ক স্বপন কান্তি ঘোষও, সম্প্রতি যাকে দল থেকে সাসপেন্ড করেছে তৃণমূল নেতৃত্ব। এই যে সিপিএম বিজেপি ভাই ভাই, তৃণমূল বিজেপি ভাই বোন, এই যে বিতর্ক পশ্চিমবাংলার মধ্যে উঠেছে, তা এটা তো মানে ডিএনএ টেস্ট করে বলতে হবে যে কে কার ভাই আর কে কার বোন। একটি বৈঠক অনেক প্রশ্ন, জবাব মিলবে তো? এবিপি আনন্দ। দেবজ্যোতি, শুধু মানিক সরকার এবং মোদীর বৈঠককে কটাক্ষ নয়, নীতি আয়োগে একমাত্র রাজ্যই পশ্চিমবঙ্গ যারা কোনো প্রতিনিধি পাঠালো না, তখন কাশ্মীরে নির্বাচিত সরকার হয়নি, জম্মু কাশ্মীরের রাজ্যপাল অবধি প্রতিনিধিত্ব করেছিল, ন মাসে কতটা পিছিয়ে গেলাম আমরা? না, আমি একটু আপনার উত্তরটা দিই। এইটা কেন দিল আমি একটু বলছি। জানেন, 14th ফিনান্স কমিশন, বারবারই বলছি, 2013-14 থেকে 16 নভেম্বর এখানে এসেছিল এবং তখনই আমরা এই পশ্চিমবঙ্গ থেকে বলা হয়েছিল যে 2,55,000 কোটি টাকা ডেট ট্র্যাপের জন্য ওদের কাছে চাওয়া হয়েছিল। ওরা বলেছিল আমরা ফিনান্স কমিশনে এটা দিচ্ছি, দেখছি কি করা যায়। সেটা অল্পদিন আগে বেরোলো, ফলে আমার প্রশ্নটা তা না, এরপরে যখন এই সম্পর্কে তেমন কিছু আসেনি এবং যেটা করেছে সবার জন্য করেছে এবং কিছু কিছু সুবিধাগুলো করেছে, সেটা যেহেতু যেগুলো অ্যানোমালি 13th ফিনান্স কমিশনে ছিল তার সেগুলো, কিন্তু এই ব্যাপারে 255 কোটি টাকার 2,55,000 কোটি টাকার কোনো রকমের সুরাহা করেনি। যখন এটা জানা গেল এই অল্পদিন আগে, তখন উনি এইটাকে প্লেস করার জন্য মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীর কাছে গেলেন। এতে 20 মিনিটের মিটিংটা 9 মাস আগে করলে কি? না 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 না, আমার প্রশ্ন না, লক্ষ্যটা করুন, আমি বারবারই বলছি, 14th ফিনান্স কমিশনের রিলিজ হলো 1.5 মাস আগে, এই ফিনান্স কমিশনের কাছে কিন্তু 2,55,000 কোটি টাকার একটা হবে, তখন ওয়াই বিরোধী এই কারণে যায়নি, আমি বলবো বলুন না বেটার লেখা অমিত মিত্র যে রিপোর্ট দিলেন এটা এখন বেড়ে দাঁড়িয়েছে 2,75,000 কোটি টাকা, এখন দেখছি 2,75,000 কোটি টাকা, যখন ছাড়বেন সামনের বছর, আবার যখন ভোটের মুখে পড়বে, মেয়াদ তো যখন শেষ, আগামী মাসে 1,300 কোটি টাকা হাত নিচ্ছে আবার বাজার থেকে, 2,99,000 কোটি টাকা। অর্থাৎ আমি যদি বলি বিধান রায় থেকে ধরি, আর যদি অশোক দাশগুপ্ত শেষ করেছিল হচ্ছে 1,92,000 কোটি টাকা, আর সামনের বছর মমতা বন্দ্যোপাধ্যায় শেষ করবে, এটা গিয়ে দাঁড়াবে 3,00,000 কোটি টাকা, 1,00,000 কোটি শুধু 5 বছরে। মমতা বন্দ্যোপাধ্যায় কি অবস্থাতে ভোটের আগে জানতেন না? জানতেন। মমতা বন্দ্যোপাধ্যায় যে গেলেন, মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন না এটা কিছু পাওয়া যাবে না? জানতেন, কিচ্ছু পাবে না, পেতে পারে না। এখনকার নিয়মে আর ওই লাইসেন্স চার্জ দেই সুমন, যে তোমাকে ভালো লেগেছে তুমি আমাকে সমর্থন দিচ্ছ তাই এটা কারখানা দেবো, আমি তো শেষ করি, তারপর বলবে আপনাকে আমি পছন্দ করছি না তাই আপনার ওখানে কারখানাটা দেবো না। ওই জুরাসিক যুগে হতো, লাইসেন্স চার্জ যখন ছিল, এখন কিচ্ছু পাবেন না। ওই এফআরবিএম অ্যাক্ট আর ওই যে বললেন টকে, আর হচ্ছে ওই ফিনান্স কমিশন, যে ফিনান্স কমিশনের পদ হলো এরপর পরের ফিনান্স কমিশন দেবে, কেউ পাবে না, সবাই যে পাবে এখনও তাই পাবে। কিন্তু কেন গেলে, তাহলে কেন গেলে? গেলের আমার মনে হয় এটা কথা নয়, গেলের হচ্ছে আসল জায়গায় লুকিয়ে আছে ওই 1-to-1 মিটিংয়ে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এখন সব থেকে বড় ব্যথা, তুমি যেটা দিয়ে শুরু করেছিলে সেটা হচ্ছে সিবিআই, সারদা, রোজভ্যালি, এটা একটা দিক।
মনে রাখতে হবে কিন্তু সুমন, এখানে একটা ব্যথাও আছে, এটা কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে হচ্ছে। এখানে বিজেপি গভর্নমেন্ট ওই তুমি যেটা বলছো রাজ্যসভার বিলগুলোকে ছাড়ানোর জন্য কিছু করতে গেলে কিন্তু পুরো কেসটা আমাকে তুমি মান্নার সাহেব বসে আছো, কিন্তু 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 মোদী সাহেব একটা জিনিস পারেন, এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সব থেকে একটা 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 চলছে যে মুকুল রায় কোনো এক পলিটিক্যাল জায়গায় আসুক, মুকুল রায় কোনো একটাভাবে রিহ্যাবিলিটেশন পেতে চলেছেন, এবং কেন্দ্রীয় সরকার বা কেন্দ্রের বিজেপি যদি তার পিছনে থাকে, তুমি ভাবতে পারছো তৃণমূলের মধ্যে প্রতিটা ইঞ্চির যে লোকটা খবর জানে সে পশ্চিমবঙ্গের আমাদের পরবর্তী অংশে একাধিক জনসভা দেখাবো যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে এতদিন টাকা ঋণ রাজনীতিবিদরা বিশেষ করে বিরোধী দলের রাজনীতিকরা কিন্তু অন্য গন্ধও পাচ্ছেন। দেখুন রাজ্যের দাবি দেওয়া আদায়ের সবচেয়ে উপযুক্ত মঞ্চ নীতি আয়োগের প্রথম বৈঠকে দেখা যায়নি মমতা বন্দ্যোপাধ্যায়কে, কিন্তু এক মাস পর সেই মমতাই নরেন্দ্র মোদীর সঙ্গে একান্ত বৈঠকের পর দাবি করলেন তিনি প্রধানমন্ত্রীর কাছে রাজ্যের থাকা ঋণ মকুবের আর্জি জানিয়েছেন। হঠাৎ এই পরিবর্তন কেন? বিরোধীদের দাবি রাজ্যের দাবি দেওয়া নিয়ে বৈঠকের কথা শুধু আইওয়াশ, আসল উদ্দেশ্য একান্তে কথা বলে একে অপরের পথের কাঁটা দূর করা। বিরোধীদের দাবি তৃণমূলের সামনে এখন সবচেয়ে বড় অস্বস্তির জায়গা হল লগ্নি সংস্থা কেলেঙ্কারি, সারদা তো ছিলই, এখন তার সঙ্গে যুক্ত হয়েছে রোজ ভ্যালি কাঁটা। তাই এই প্রেক্ষিতে মমতা চাইছেন মোদী যেন সিবিআইকে তদন্ত প্রক্রিয়ার গতি ধীরে করতে বলেন। যেভাবে ধরপাকড় হচ্ছে, সিবিআই যেভাবে, ইডি যেভাবে তদন্ত করছে, সিবি যেভাবে তদন্ত করছে, এসএফআই যেভাবে তথ্য বার করছে, একটা শুধু সারদা নয়, রোজ ভ্যালি, তারপর আরও অসংখ্য চিটফান্ড, তৃণমূলে কিছু মালিক হয়ে পড়েছিল চিটফান্ডের, এখন খটাখট জেলে গিয়ে যাতে কড়া নাড়তে হয় সেজন্য আসলে তিনি একটা সম্পর্ক তৈরি করতে চাইছেন। তিনি দেখতে পাচ্ছেন যে তার মাথার উপরে ঈশান কোণে মেঘ জমতে পারে, সারদার পর রোজ ভ্যালি আজকে ঈশান কোণে হাজির হয়েছে, বিপদ যখন বাড়ছে তখন ঝামেলা ঝঞ্ঝট মিটিয়ে চলাই বুদ্ধিমানের কাজ। বিরোধীদের দাবি শুধু সারদা নয়, বিজেপির সঙ্গে তলে তলে মুকুল রায়ের সম্পর্কের জল্পনাও তৃণমূল নেত্রীর উদ্বেগ বাড়িয়েছে, তাই তিনি মোদীর কাছে এও বলে থাকতে পারেন বিজেপি যেন মুকুলকে তাঁদের শিবিরে জায়গা না দেন। সেটিংয়ের পথ খুঁজবার জন্যই গেছেন বলে মনে হচ্ছে, কি সেটিং ওনার জরুরি, এক সিবিআই সেটিং করতে হবে, আচ্ছা বাই চান্স যাতে ওনার চাইতে মুকুল আগে কিছু সেটিং না করে নেয় সেটাকে আনসেটল করে দিতে হবে। কিন্তু রাজনৈতিক মহলে প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় মোদীর কাছে এই সব সাহায্য চাইলেও মোদী কেন দেবেন? মোদী মমতা বিরোধীদের দাবি জমি বীমা সহ একাধিক বিল পাশ করাতে রাজ্যসভায় যে সংখ্যা প্রয়োজন তা বিজেপির হাতে নেই। এই প্রেক্ষিতে মোদী ও মমতাকে পাল্টা শর্ত দিয়ে থাকতে পারেন তৃণমূল যেন রাজ্যসভায় তাঁদের পাশে থেকে বিল পাশের রাস্তা করে দেয়। মোদী সরকারের সমস্ত বিলগুলি আমাদের সংসদে আটকে রয়েছে, পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজনৈতিক বাধ্যবাধকতার বড় দিকটা হচ্ছে যে সারদা মামলায় তার দলের অনেক নেতা মন্ত্রীরা তারা জেলে আছেন, অন্যান্যরা জেলে যাওয়ার প্রস্তুতিতে রয়েছে, এবং এটা একটা রাজনৈতিক সমীকরণের যেটা উপাদান আছে এটা অবশ্যই তার মধ্যে রয়েছে। বিরোধীদের কটাক্ষ বৈঠক তো হলো, দরাদরি কতটা কাজে এলো সেটা বোঝা যাবে আগামী দিনেই। এবিপি আনন্দ। আমরা সরাসরি কথা বলবো হরিসাধন ঘোষের সঙ্গে। দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি পদত্যাগ করেছেন, মুকুল রায়ের প্রতি অবিচার হচ্ছে এই অভিযোগে। হরিসাধনবাবু, আপনার কাছে শুরুতেই জানতে চাইব যে কোন পরিস্থিতিতে কেন আপনি পদত্যাগ করতে চাইছেন, কি অবিচার আপনার চোখে পড়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে? সারদা কাণ্ড যখন ঘটল, যখন প্রকাশ্যে সারদা কাণ্ড এলো, তখন দেখলাম যে সারদা এবং এই ধরনের চিটফান্ডগুলোর ব্যাপারে যারা জড়িত, যারা অপরাধী, তাদের
যে আমাদের তৃণমূল কংগ্রেস থেকে এই দাবি করা উচিত ছিল, সরকার থেকে এই দাবি করা উচিত ছিল যে এই সমস্ত লোকগুলো যারা এই ঘটনাগুলির জন্য দায়ী, হাজার হাজার লক্ষ লক্ষ সাধারণ মানুষের টাকা কি নিয়ে যারা নয়ছয় করেছে, লুটপাট চালিয়েছে, সে তাদের শাস্তি হোক, তাদের শাস্তি চাওয়া উচিত ছিল। এবং এই তদন্তের ব্যাপারে পশ্চিমবঙ্গ সরকারের সর্বতভাবে তাকে সহযোগিতা করাটা উচিত ছিল, কিন্তু আমি বাস্তবে দেখলাম তারা তা করলেন না। তা না করে যারাই অপরাধী এই ঘটনাগুলির সঙ্গে যারা কেউ কেউ যারা জড়িত আছেন তাদেরকে তারা ডিফেন্ড করতে চাইলেন, তাদেরকে রক্ষা করতে চাইলেন, সেইটা আমার চোখে অন্তত খুব ভালো লাগেনি। আমি দেবজ্যোতি কাছে আসবো। দেবজ্যোতি, ছবি আঁকার যে হিসেব, তুমি ছবিতে একটা কথা বলছো, তোমরা বলেছো যে কারা ছবি কেটেছে তার ডিটেইল যদি পাওয়া যায়, তাহলে তো পার্টি একদম পরিষ্কার। আমার একটা কথা আছে, সেখানে বান্দান সাহেব কিন্তু একটা কথা বলেছেন, দেখো কেন এই এটা না দিলে কি হয়, তুমি হিসেবে কি দেখাচ্ছ? তুমি দেখালে 2011-12 ছবি বিক্রি বাবদ দল আয় করেছে 3,93,00,000 টাকা 2011-12, 2012-13 কত আয় করেছে 2,53,00,000 টাকা, এটা তো অডিট ঘুরে আছে, ঠিক আছে। 2013-14 কত আয় করেছে শূন্য, মামলাটা করেছে 13-14 আচ্ছা 2013-এপ্রিলে কে অ্যারেস্ট হলো, 2013-এপ্রিলে কে অ্যারেস্ট হলো, সুদীপ্ত সেন। তাহলে 2013-14 মাসটা শুরু হচ্ছে এপ্রিল থেকে, শেষ হচ্ছে 14 মার্চে। তাহলে ওনার মতো নিন্দুক এক্ষুনি বলবে যে সুদীপ্ত সেন গ্রেপ্তার হলো, ছবি বিক্রি জিরো হয়ে গেল এখানে 13-14 তে দেখুন আর কোনো কিন্তু ছবি বিক্রির টাকা নেই, 13-14 নেই। তাহলে সুদীপ্ত সেন আমি তা বলিনি, কিছু টাকা আছে কি আমি জানি না, কিন্তু আমার আপনি যাভাবে নিন্দুকরা করতেই পারে, কিন্তু আমার কথা চেষ্টা দিয়ে না, আমার কথা না, ছবি তারিখ না না না, এ তো চাইছে, তো আরে পুলিশ দেবে, পুলিশ তো চেয়েছে, আরে সবাই অসম্মানজনক সম্মান, আমার কথা চেক না, আমি বলছি বিরোধীরা যদি বলার সুযোগ কি, এটা আলোচনা শুনুন না না, আমি বলছি যে এই তালিকা আপনি আপনি তো সবসময় পড়ান নাকি? আমিও পড়িয়েছি যখন সাজা পড়েছি, আজকে যখন মমতা দেবী ছবি আঁকছেন নিশ্চয়ই তার শিল্পী সত্তাকে আমি ব্যঙ্গ করতে চাই না, আমি তার শিল্পী সত্তাকে যথেষ্ট সম্মান দিয়ে বলতে চাইছি, কিন্তু ছবি আঁকার প্রদর্শনী আগে ঢাকঢোল পিটি অনেক হতো, খরিদ্দারও কিনতেন, এখন যদি সুদীপ্ত সেন খরিদ্দার বন্ধ হয়ে গিয়ে থাকে তাহলে ছবি প্রদর্শনী তো তার হবে, কিন্তু তারপর থেকে আমি মামলা করার পর থেকে আর ছবি প্রদর্শনী বন্ধ হয়ে গেল কেন এটা আমি বুঝতে পারছিলাম, ছবি প্রদর্শনীর উপর তো সুপ্রিম কোর্টের কোনো নির্দেশ ছিল না, বন্ধ করার নির্দেশ ছিল না, ছবি প্রদর্শনীগুলো বন্ধ হয়ে গেল, সেই ছবিগুলো তাহলে কোথায় গেল? আপনারা বিরোধীরা এমন ভাবে চেপে ধরেছেন বিয়ের সময় পাচ্ছেন না, তার আগে ছবি দর্শনীতে হবে সবচেয়ে কাল্পনিক এখানে কি সব শিল্পী মানে সব সব মান্নান সাহেব কাল্পনিক সব আপনার সবগুলো ছবি না, ছবিতে সবসময় যে ইয়ে করতে হবে তা না, আপনার প্রদর্শনী বিনাও তো ছবি বিক্রি হতে পারে, এই যে শুধু প্রদর্শনী মন্তব্য করবেন না, আপনি তো বুঝতে পারছেন। আচ্ছা ফাইন।
একেবারে পরিষ্কার বলেছিলাম যে এই অনুষ্ঠান দু ঘন্টার, তাতে তিনটে এক্সক্লুসিভ খবর আমরা দেখাবো নিঃসন্দেহে রাজ্য রাজনীতিতে যার অপরিসীম গুরুত্ব রয়েছে। সময় এখন দ্বিতীয় খবরে চলে যাওয়ার। দ্বিতীয় খবরটি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়ের বৈঠক। একেবারে স্পষ্ট কথায় এই খবরটি এই মুহূর্তে এবিপি আনন্দেই আমরা ব্রেক করছি। গত 26 ফেব্রুয়ারি সংসদে মুকুল রায় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে বৈঠক হয়, কথা হয় এবং প্রায় 20 মিনিট তার ডিউরেশন। গত 26 তারিখ সংসদ ভবনে মুকুল রায়কে মিট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আমি আবার বলছি, এই মুহূর্তের নিঃসন্দেহে সবথেকে বড় খবর রাজ্য রাজনীতির পরিপ্রেক্ষিতে, নিঃসন্দেহে সবথেকে বড় খবর যার অপরিসীম রাজনৈতিক গুরুত্ব রয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত 26 ফেব্রুয়ারি বেলা 3টের সময় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়কে মিট করেন এবং প্রায় 20 মিনিট তাদের মধ্যে কথা হয়। বিজেপি সূত্রে বলা হচ্ছে যে নেহাতি দেখা হয়ে গেছে, মুকুল রায়ের সূত্রে মুকুল রায় শিবিরের বক্তব্য একেবারেই না, অনেকক্ষণ কথা হয়েছে। আবার আমি বলছি, এই মুহূর্তে সবথেকে বড় খবর গত 26 ফেব্রুয়ারি ঠিক 3টের সময় মুকুল রায়ের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক হয়, কথা হয়। আজকে যেদিন আমরা এই খবর ব্রেক করছি, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ওই 20 মিনিট একেবারে সাক্ষাৎ হয়, বৈঠক হয়। রাজ্যের তরফে রাজ্যের মুখ্যমন্ত্রী দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন, রাজ্যের দাবি দাওয়ার কথা বলেন। রাজনৈতিক কথা কিছু হয়েছে কি না এই মুহূর্তে তার প্রমাণ নেই, কিন্তু নিঃসন্দেহে মুকুল রায় এবং নরেন্দ্র মোদির মধ্যে রাজনৈতিক কথা যে হয়েছে এটা বলার জন্য জ্যোতিষীর প্রয়োজন নেই। আমি আবার বলছি, এই মুহূর্তে সবথেকে বড় খবর রাজ্য রাজনীতির পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ, গত 26 ফেব্রুয়ারি সংসদে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়ের মধ্যে কথা হয়। দেখুন, মোদী মমতা বৈঠক নিয়ে এখন জোর চর্চা রাজ্য রাজনীতিতে, কিন্তু তার আগেই এমন এক বৈঠক হয়ে গিয়েছে যার কথা শুনে অনেকেই চমকে উঠবেন, নরেন্দ্র মোদির সঙ্গে মুকুল রায়ের বৈঠক। হ্যাঁ, সূত্রের দাবি এমনটাই হয়েছে। মোদির সঙ্গে মমতার বৈঠক সোমবার অর্থাৎ 9 মার্চ হলেও তার অনেক আগে 26 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন মুকুল রায়। সংসদ ভবনে 3টে নাগাদ দুজনের মধ্যে 20 মিনিট কথা হয়। যদিও বিজেপির তরফে দাবি এটা কোনো আনুষ্ঠানিক বৈঠক নয়, নিচকই সাক্ষাৎ, কিন্তু সূত্রের খবর এমনটা মোটেও নয়, এটা পূর্ব নির্ধারিত বৈঠক ছিল। প্রধানমন্ত্রী আগে থেকেই মুকুল রায়কে সময় দিয়েছিলেন। তাৎপর্যপূর্ণ বিষয় হল, বাজেটের আগে যখন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির সঙ্গে মুকুল রায়ের বৈঠক হয়েছিল তখনও বলা হয়েছিল হঠাৎ দেখা হয়েছে, কোনো আনুষ্ঠানিক বৈঠক নয়। কিন্তু পরে জানা যায় মুকুল জেটলির বৈঠক পূর্ব পরিকল্পিত ছিল, তাই নরেন্দ্র মোদীর সঙ্গে মুকুল রায়ের বৈঠকে জোর জল্পনা শুরু হয়েছে। তাহলে কি বিজেপির পথে পা বাড়াচ্ছেন মুকুল? রাজনৈতিক পর্যবেক্ষকদের বক্তব্য, মুকুলকে দলে নেওয়া হবে কিনা এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত যে মোদী অমিত শাহ নেবেন সে বিষয়ে কোনো সন্দেহই নেই। তাই খোদ মোদীর সঙ্গে মুকুলের বৈঠক এবং মুকুলকে দেখেই মোদীর তাকে বুকে জড়িয়ে নেওয়ার খবর নিঃসন্দেহে জল্পনা উস্কে দিয়েছে। সুমন দে, এবিপি আনন্দ। কোনো সন্দেহ নেই যে রাজ্য রাজনীতির পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই খবর যে গত 26 ফেব্রুয়ারি সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়ের মধ্যে কথা হয়, বেলা 3টের সময় তাদের মধ্যে কথা হয়। কোনো সন্দেহ নেই যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই খবর। আমরা দ্রুত এই নিয়ে প্রতিক্রিয়া নিয়ে নেব। আমার নতুন অতিথিরা আমার সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে আছেন, বিজেপির তরফে আছেন জয়প্রকাশ মজুমদার এবং কংগ্রেসের তরফে অরুণাভ ঘোষ। জয়প্রকাশবাবু, মুকুল রায়, ঠিক এইটাই কি রহস্য যে মুকুলবাবু কোনো সন্দেহ নেই যে অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে রাজনীতি করেন, সিবিআইর বিরুদ্ধে একটা কথাও বলেননি,
বিজেপি রেল বাজেটের প্রশংসা, কেন্দ্রীয় বাজেটের প্রশংসা এবং তারপর নানা কথাই আজকেই এবিপি আনন্দকে এক্সক্লুসিভিটি সাক্ষাৎকারে বলছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তো হেঁটে হেঁটে গিয়ে প্রধানমন্ত্রীর চেয়ারে বসে পড়েননি, দেশের মানুষ তাকে নির্বাচিত করেছে। এই যে সফটার লাইন বিজেপি সম্পর্কে, এই বৈঠকে এমন কিছু আলোচনা হয়েছে বা বিজেপি নৈকট্য ঘনিষ্ঠতা আর তো জল্পনা নয়, একেবারে দেশের প্রধানমন্ত্রী কোনো বিশেষ উদ্দেশ্য ছাড়া তার অমূল্য সময় থেকে কারোর সঙ্গে কথা বলছেন বা কারোর সঙ্গে দেখা করছেন, এটা হয় না হিসেবটা? এটা এটা এইভাবে দেখুন না, বাংলায় আমরা বলি মুড়ি মুড়কি একদর। তো প্রধানমন্ত্রীর কাছে বাংলার উন্নতির জন্যে মুকুল মমতা একদর, দুজনকে 20 মিনিট দিলেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায়, অসুবিধা কিসের? বৈঠক করছেন মানে 26 তারিখ, তার কাছে হচ্ছে যে বাংলার উন্নতিটা বড় দরকার। কে আসছে? মমতা তো আসবেন ঠিকই ছিল না যেদিন মুকুলবাবু দেখা করতে গেছেন, কাউকে তো দেখা করতে হবে। তিনি বলেছেন যে রাজ্যের উন্নতি না হলে দেশের উন্নতি হবে না, প্রধানমন্ত্রী বলেছেন। তার কাছে হচ্ছে বাংলা থেকে এসছেন মুকুলবাবু, তাকে একদিন জেনে এসছে তৃণমূলের মুখ, প্রধান শক্তি, দিল্লিতে প্রধান শক্তি, এতে তো অসুবিধে নেই। আজকে ঝগড়াঝাটি হয়েছে, মমতা বলেছে মুকুল ভাগ, তো সেটা তো আজকের কথা। প্রধানমন্ত্রীর কাছে মুকুল তো ইম্পর্টেন্ট, মমতার ছায়াসঙ্গী হিসেবে সে দেখা করতে চেয়েছে বাংলার উন্নতির জন্য, দেখা করেছেন। জায়গা আছে যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিনিধি হিসেবে মুকুল রায় গেলেন প্রধানমন্ত্রীর সঙ্গে? তৃণমূলের, তৃণমূলের তো এত বড় নেতা, উনি তো নেতা ছিলেন। আপনাকে ধন্যবাদ, নেতা তো ছিলেন এই পর্বের শুরুতে এই রসিকতার জন্য। এবং তারপরে আজকে আমার একটা বলছি যে কয়েকটা ঘটনা কিন্তু সত্যি বাংলার এতদিন আপনারা এত সিরিয়াসলি চালিয়েছেন এত কিছু, সত্যি সিরিয়াস ইস্যু, তার মধ্যে কিন্তু রসিকতারও জায়গা আছে। মমতা দেখা করার আগে মুকুলের সঙ্গে দেখা, একই সময় দেওয়া, এবং একটা খেয়াল করুন যেদিন চিঠি ইস্যু হয়েছে তারপরে চিঠি ইস্যু হয়েছে মুকুল বাবুর নামে, চিঠি ইস্যু হলো 5 তারিখ 6 তারিখে সেটা পেল, এবং 6 তারিখ রাত্রে মমতা দেবী অ্যানাউন্স করলেন আমি যাচ্ছি প্রধানমন্ত্রীর কাছে দেখা করতে। এটাও তো একটা রসিকতা বলুন, কোইনসিডেন্স বলুন, মমতা দেবীর এই চিঠিতে যেহেতু সরাসরি পেন্টিং নিয়ে ডিটেইল হিসেব একেবারে ব্রেকআপ সহ জানতে চাওয়া হয়েছে, সেই জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রধানমন্ত্রীর বৈঠক আরো ত্বরান্বিত হলো। না, 2-3টে জিনিস ছিল আরো ইস্যু, হচ্ছে দড়িটা কার আর দড়িটা যাচ্ছে কার কাছে। আমি এই রসিকতা আসবো, তার আগে দর্শকদের জানাবো যে যে ঘটনা, যে খবরটি দিয়ে আমরা এই অনুষ্ঠান শুরু করেছিলাম, মুকুল রায়ের তরফে এই মাত্র পাওয়া খবর অনুযায়ী ইমেল করে দিয়েছেন মুকুল রায় এবং সিবিআইকে বলেছেন যে 28 ফেব্রুয়ারির পরে তিনি আর দলের সাধারণ সম্পাদকের পদে নেই, যার ফলে এই জবাব দেওয়ার দায়িত্ব তার ওপর বর্তায় না। অর্থাৎ আমরা যে বিষয়ে আইনজীবীদের, প্রাক্তন বিচারপতিদের বক্তব্য নিয়েছিলাম এবং এই স্টুডিওতেও আলোচনা হয়েছিল যে মুকুল রায়ের একটা এক্সিট ক্লজ আমরা বলেছিলাম সাপে বর রয়েছে, তার কারণ একই সঙ্গে এই চিঠি উদ্দেশ্য ছিল মুকুল রায় এবং তারপরে তার পদ, সাধারণ সম্পাদককে সিবিআই অ্যাড্রেস করেছিল এবং তিলজলায় একেবারে তপসিয়া রোডের তৃণমূল কংগ্রেস ভবনেই পাঠানো হয়েছিল। মুকুল রায় প্রত্যাশিতভাবেই ইমেল করে দিয়েছেন আজকে দুপুরে সিবিআইকে যে তিনি এই ডকুমেন্টসগুলো দিতে পারছেন না, তার কারণ 28 ফেব্রুয়ারির পর তিনি আর দলের সেই পদে নেই। আমি জয়প্রকাশবাবুর কাছে আবার একবার ফিরবো। জয়প্রকাশবাবু, আপনার কাছে আমি যেটা জানতে চাইবো সেটা হচ্ছে যে এটা তো কোইনসিডেন্স হতে পারে না, আজকে 26 তারিখ প্রধানমন্ত্রী দেখা করেছিলেন, এই খবর আমাদের কাছে আছে। অরুণ জেটলি দেশের অর্থমন্ত্রী, তিনি বাজেটের আগে, অর্থমন্ত্রীরা রাজ্য হতে পারে, দেশ হতে পারে, কেন্দ্রীয় অর্থমন্ত্রীর তো সীমাহীন ব্যস্ততা, রসিকতা করে অনেকে বলেন নিজের স্ত্রীর সঙ্গেও দেখা করেন না অর্থমন্ত্রীরা, এতটা ব্যস্ততা থাকে এবং এতটা সিক্রেসি মেনটেন করেন তারা, তিনি অতটা সময় দিলেন মুকুল রায়কে? তিনিও তো সংসদে দেখা করলেন এবং বাজেটের 48 ঘন্টা আগে দেবো যেতে, এই খবরও আমরা এই চ্যানেলে দেখিয়েছি। মুকুলবাবু তো বলছে প্রতিনিধি জয়প্রকাশ মনে আছে নিশ্চয়ই, উনি রসিকতাই করছেন। 30 জানুয়ারি সিবিআই সঙ্গে দেখা করে মুকুল রায়, এবং এই 30 জানুয়ারি থেকে উনি যে বেরোলেন, বেরিয়ে যে ধরনের কথা বলতে আরম্ভ করলেন, তারপর থেকে মমতা ওরা ডানা ছাড়া আরম্ভ করেছিলেন।
আর মোদী ওনার সাথে দেখা করেছে 26শে ফেব্রুয়ারি, তারপরে তার মধ্যে 26 দিন পরে 30শে জানুয়ারি। অর্থাৎ মোদী খুব ভালো করেই জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আজ ছায়াসঙ্গী মুকুল রায় নেই, বড় মুকুল রায় এখন হচ্ছে একজন বিক্ষুব্ধ প্রায় দলত্যাগ করতে চলেছেন এবং নেতা, এটা জেনেই উনি বৈঠকে করেছেন এবং বসেছেন। কি না আমি ওইটাই বলছি, তার মানে আমাদের কথা নয় যে মুকুল রায় তৃণমূলের ইম্পর্টেন্ট লিডার নয়, এটা একটা মত হতে পারে। আর একটা হতে পারে বাংলার উন্নতির জন্য মুকুল রায় গিয়ে দেখা করছেন, বলছেন আমাদের বাংলার জন্য, যেটা বলেছেন যে গতকাল ফুরফুরা শরীফে গেছেন, উনি বলেছেন রেল এইভাবে আটকে আছে এটা ঠিক হচ্ছে না, কুমিরের কান্না দেখিয়ে লাভ হবে না। তো এই কথাগুলো তো বাংলার উন্নতির জন্য ভালো কথা। তো এই কথাগুলো যদি অরুণ জেটলিকে গিয়ে বলেন বাজেট শুরুর আগে, কেউ তো যাচ্ছে না। দেখুন জাতীয় উন্নতি পরিষদে মমতা দেবী পাঠিয়েছিলেন একটা জুনিয়র পুলিশ অফিসারকে, নীতি আয়োগের মিটিংয়ে কাউকে পাঠানিনি, সব অন্য চিফ মিনিস্টাররা গিয়েছিল। তো সেই ক্ষেত্রে যখন আজকে কেউ যাচ্ছেই না, সেই ক্ষেত্রে যদি আমি শুধু দর্শকদের বলতে চাইবো অবশ্যই রসিকতা করে যে বাংলার স্বার্থের জন্য মুকুল রায় দেখা করলেন, মমতা বন্দ্যোপাধ্যায় দেখা করলেন, আর কে কে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন আমরা সেদিকে নজর রাখবো। কিন্তু মুকুল রায় বিজেপি নিয়ে তার আক্রমণ তো দূরে থাক, তার অবস্থান যথেষ্ট সহানুভূতি সম্পন্ন, এমন কি প্রশংসাসূলক। আজকেও এবিপি আনন্দকে একান্ত সাক্ষাৎকারে তিনি বলেছেন যে মানুষের ভোটেই জিতে প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। বিজেপি নিয়ে মুকুল রায়ের অবস্থান দেখুন। মুকুল রায় কোন পথে, জোড়া ফুল ছেড়ে পদ্মে, এই জল্পনা যখন তুঙ্গে তখন তাতে আরও হাওয়া দিলেন খোদ মুকুল রায় নিজেই। সোমবার ইংরেজি দৈনিক দ্য টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত প্রতিবেদনে একটি ভিডিও ফুটেজের কথা উল্লেখ করা হয়। বলা হয় ভিডিওতে দেখা যাচ্ছে ফুরফুরা শরীফে গিয়ে পীরজাদা ইব্রাহিম সিদ্দিকিকে মুকুল রায় বলেছেন তাঁর সঙ্গে নরেন্দ্র মোদীর কথা হয়েছে, কংগ্রেস নেতা আহমেদ প্যাটেলেরও কথা হয়েছে। তাৎপর্যপূর্ণভাবে সোমবার নরেন্দ্র মোদী প্রচ্ছন্ন প্রশংসা শোনা গিয়েছে মমতার একদা ছায়াসঙ্গীর গলায়। যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে নরেন্দ্র মোদী তো নিজের ইচ্ছেই পায়ে হেঁটে গিয়ে প্রধানমন্ত্রী হননি, ভারতবর্ষের মানুষ তাকে জনাদেশ দিয়েছেন, তাই আজ তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী। কয়েকদিন আগে মোদী সরকারের বাজেটের প্রশংসা শোনা গিয়েছিল মুকুল রায়ের গলায়। যাত্রী ভাড়া না বাড়ার ফলে স্বাভাবিকভাবে যারা যাত্রী সাধারণ মানুষ তাদের উপর অতিরিক্ত বোঝা চাপবে না, এতে রাতে আমার মনে হয়েছে, এটা আমার নিজস্ব মনে হয়েছে, এটা ভালো দিক। এখানেই থেমে না থেকে রাষ্ট্রপতির বক্তৃতার উপর সংশোধনী প্রস্তাব আনা ঠিক হয়নি বলেও সম্প্রতি দাবি করেন মুকুল রায়। রাষ্ট্রপতির ভাষণের ওপর কোনোটা আইন থাকে, কোনোটা পরম্পরা থাকে, সাধারণত কেউ কোনো সংশোধনী আনে না। ভারতবর্ষের সংসদের এটা পরম্পরার পক্ষে কাজ নয়। নরেন্দ্র মোদীর প্রচ্ছন্ন প্রশংসার পাশাপাশি সোমবার ঘুরিয়ে মোদীর সঙ্গে বৈঠক নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে খোঁচা দিতেও ছাড়েননি মুকুল রায়। ইতিমধ্যে 9টা মাস কিন্তু চলে গেছে, স্বাভাবিকভাবে এই সরকারের মেয়াদটাও কিন্তু আর 1 বছর, তাহলে এই 1টা বছর আমরা পিছিয়ে গেলাম। আমার মনে হয়েছে এটা শুভ লক্ষণ, মুখ্যমন্ত্রী দেখা করছেন প্রধানমন্ত্রীর সাথে, এবং বেটার লেট দ্যান নেভার। তৃণমূল সরকারের আমলে রাজ্যে শিল্পের উন্নতি হয়েছে বলে বারবার দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন এ নিয়েও প্রশ্ন তুলেছেন মুকুল রায়। যে রাজ্যে আজকে আমরা যাই বলি না কেন, সেই অর্থে যত জিডিপি দিয়ে এই রাজ্য ওই রাজ্যের কম্পেয়ার করে দেখায় না কেন, সঠিক অর্থে শিল্পায়ন হচ্ছে না। মুকুলের বারবার ঘুরিয়ে মোদীর পাশে দাঁড়ানো এবং মমতার সমালোচনা তাৎপর্যপূর্ণ বলেই মত রাজনৈতিক মহলের একাংশের। সঞ্জয় মিত্র ও বিতনু চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ। অন্যদা পরপর আমরা দেখালাম, শুধু সিবিআই বিরুদ্ধে বা বিজেপির বিরুদ্ধে কথা নয়, রেল বাজেট, কেন্দ্রীয় বাজেটের প্রশংসা, হুইপ মেনে ভোট দিলেন দলের হুইপ মেনে, কিন্তু বললেন তার একেবারে সম্পূর্ণ ভিন্ন সুর প্রেসের সামনে বললেন, আজকে প্রশংসা করছেন, রাজনীতিটা কি? মুকুল রায় বিজেপি কতটা কাছাকাছি এলেন? দেখুন প্রধানমন্ত্রী মোদি যেটা কাজ করছেন, তৃণমূলের ঘোল করা দেখেছো, ঘোল দুই এরাম এরাম করে বাটে, এটা বেটে দিচ্ছেন, সঙ্গে গোলাপ জল হলো মুকুল, একটু গোলাপ জল খাইয়ে সব ধরবে, ছাড়াছাড়ি নেই। আপনি নিশ্চিত কোনোভাবে এই তদন্ত কম্প্রোমাইজ হবে না? কি করে তদন্ত কম্প্রোমাইজ হবে? এই যে বলছে আমি ছবি এঁকে ইলেকশন করেছি, বলেছে তো, সিবিআই চিঠি দিয়েছে, হ্যাঁ 5 তারিখ। না ও গুনাম বলছি না, আমি মুখ্যমন্ত্রীর কথা বলছি, ছবি এঁকে আমি ইলেকশন করেছি, পার্টি চালিয়েছি, ছবিগুলো কে কিনেছে,
এক হতে পারে যে ও ছবি কেনার সঙ্গে সঙ্গে দোকানি বলছে এখন ছিঁড়বেন না বাড়ি নিয়ে ছিঁড়বেন, যে কোনো একটা জায়গায় ছিঁড়েছে, কেউ খুঁজে পাওয়া যাচ্ছে না কোথায় ছবি। এটা এখন তুমি কোথায় ধরবে? মিথ্যে কথা বলতে বলতে কোথায় যাচ্ছেন উনি নিজে জানেন না। তারপরে দেখো এই যে সিবিআই মুকুলকে চটিয়ে চটিয়ে, দেখো মুকুল যেদিন সিবিআইয়ের কাছে গেল সেদিন ঘেরাও কারা করেছিল, অনেক এমএলএ গেছিল, যে মুকুলকে ভেবেছিল মদনের মতো অ্যারেস্ট হবে, বিরাট বিপ্লব হবে, পাঁচ দিন ওই ময়দানে গিয়ে বসবে, দেখলো মুকুল হেসে বেরিয়ে এলো, তখনই সন্দেহ হলো। আজকে লড়াইটা কি? যে মুকুল, আপনাকে এখানে বলি, মুকুল শিবিরের অভিযোগ যে দল দলের একটা অংশ ধরেই নিয়েছিল মুকুল রায় গ্রেফতার হবে এবং তারপরে নির্দিষ্ট সময় প্রেস কনফারেন্স হবে এবং এই প্রতিহিংসামূলক বিজেপি সরকার এই স্লোগান নিয়েই পুরো ভোটে যেতে হবে। তাই তো, মুকুল যে মুহূর্তে অ্যারেস্ট হলো না তখনই মমতার মনে সন্দেহ জাগলো আমায় ধরিয়ে দেবে। মুকুল তো ফ্যাক্টর না, ফ্যাক্টর হলো মমতা, পয়সাটা খেয়েছে কে, কালেকশন করে যে মুকুল খেয়েছেটা কে, কাজে লেগেছে, কাজে লেগেছে কার, সে স্টুডিওই বলো, ইলেকশনই বলো, ইলেকশনের ক্যান্ডিডেটদের পেমেন্টই বলো, কার হয়েছে এফেক্টিভ, মমতা চ্যানেল কার তৈরি, চ্যানেল, সুতরাং এই এই ব্যাপার এক্স্যাক্টলি। এবং এই যে মানে তুমি দেখো লড়াইটা কি, তুমি জানো লড়াই কি? জানো না, শুধু দেখলাম যে একটা 183 থেকে খাট বিছানা মমতার বেরিয়ে এলো, ওটা নাকি মুকুলের বাড়ি, মুকুলের বাড়ি থেকে খাট বিছানা বেরিয়ে বিছানায় অভিষেকের বাড়ি গেল, ঠাকুরের না তো ঠাকুরের গেছে। আমি এ ছাড়া ঝগড়াটা কি কেউ, ঝগড়াটা কি কেউ তো জানি না, কিসের ঝগড়া? মুকুল প্রত্যেকটা এই যে ক্যান্ডিডেটদের কিনেছে, হাওড়া থেকে আরম্ভ করে কংগ্রেসের ক্যান্ডিডেট থেকে কেনা, সিপিএমের ক্যান্ডিডেটদের হলদিয়ায় গ্রেপ্তার করিয়ে কেনা, দুবরাজপুরে দুবরাজপুরেও কেনা কংগ্রেসের ক্যান্ডিডেটদের, তারপরে উত্তর দিনাজপুরে কেনা, তারপরে কি বলে ওই তুমি আলিপুরদুয়ারের কেনা, সব কিনেছে। তো এটা তো মুকুলের হাত দিয়ে টাকাটা গেছে, কিন্তু কার লাভের জন্য? মমতার লাভের জন্য, দলের লাভের জন্য, দলের লাভের জন্য। দল মানে কে? দল তো একজনই, মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি। সুতরাং আলটিমেটলি কিন্তু মমতার দিকেই যাবে, ও মোদিকে তেল মেরে কিছু হবে না, বলছে তো মোদি দারুণ দারুণ, ও মারতে গেছে তেল পায়ে, মোদিকে তেল মেরে কিছু হবে না, সিধা কথা। ব্যালেন্স করে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হবেন, 38-40-34 পেরেও প্রধানমন্ত্রী হবেন, তখন যা পেরেছে লুটপাট। আসিফ খান তো আমায় মানে বলেছে অ্যারেস্ট হবার আগে কোথায় কিভাবে টাকা কিভাবে উঠেছে কিভাবে খরচা হয়েছে কিছুটা। আমি একটু বিজনের প্রতিক্রিয়া নিয়ে নেব। বিজন, মুকুল রায়ের সঙ্গে একেবারে সরাসরি বৈঠক, দেশের প্রধানমন্ত্রী, যাকে তাকে অ্যাপয়েন্টমেন্ট দেয় না কোথাও, একটা তো অবশ্যই সিধেল চোরের মতো বা কিছু একটা সম্পর্ক নিশ্চয়ই আছে। কে চোরটা? কে না, না এখানে চোর কাউকে বলি না, সিধেল মানে কে? বিষয়টা হলো এইভাবেই দেখছি আমি যে রাজনীতিতে কখনো কখনো কোনো মানুষ যখন তার প্রধান প্রতিপক্ষের বিরুদ্ধে খুব সুন্দর সুন্দর কথা বলেন, তখনই বুঝতে হবে যে ডালমে কুচ কালা হয়। তো ভালো কথা কন্টিনিউয়াসলি বেরোলো, এর আগে যখন সরাসরি দলের সঙ্গে দারুণ পজিশনে ছিলেন তখন বিজেপি সম্পর্কিত ভাবে তখন তার মুখ থেকে এই ধরনের কথা শোনা যায়নি। আসলে তৃণমূল কংগ্রেসকে হেয় করতে গিয়ে খারাপ কথা বলার যে প্রবণতা, সেই প্রবণতা তার মুখ থেকে আমরা শুনতে পাচ্ছি। এবং কথা বলছে কিন্তু সাংঘাতিক কথা বলে, আজকে কিন্তু গোটা দিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায় মোদী সম্বন্ধে খারাপ কথা বলে, ভালো কথা বলেছেন, আমি এটাই বলতে যাচ্ছিলাম। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে এসে মোদীর ব্যবহার এবং আশ্বাস এই সব সময়ে খুব ভালো কথা বলেছেন, কোনো খারাপ কথা তো নয়, বরং ভালো কথা বলতে দিন মানুষ। আপনি তো বললেন এতক্ষণ সিদেলের ব্যাপারটা, তো আমি যেটা বুঝি, আমার যেটা মনে হয় রাজনৈতিক যে মানে যে পরিস্থিতি দেখতে পাচ্ছি তাতে আমার মনে হচ্ছে যে কোথাও বিজেপির সঙ্গে গোপন আঁতাত তৈরি হয়েছে, সেই আঁতাতের মাধ্যমে বিজেপিকে তুলে ধরা মুকুল রায়, গোপন আঁতাত মুকুল রায়ের তৈরি হয়েছে, সেখান থেকেই বাইরে বেরিয়ে এসে তিনি বিজেপি সম্পর্কিত দারুণ দারুণ কথা বলছেন, যাতে বিজেপির রাজনৈতিক লাভ কেন বলছেন কেন আগামী নির্বাচনগুলোতে কংগ্রেসের সঙ্গে যদি তার বৈঠক হয়ে থাকে, যেমন আমরা শুনেছি কংগ্রেসের নেতার সঙ্গেও তার বৈঠক হয়েছে, তিনি বাইরে বেরিয়ে বলেছেন, একটু বলি দাদা, একটু বলে নিয়ে বলে নাও, সবাই শুনছে, একটু মুকুল বাবুর কি স্বার্থ? তো তখন আহমেদ পাটেলের সঙ্গে তার বৈঠক হওয়ার পর কংগ্রেস সম্পর্কে সম্পর্কিত কিন্তু কোনো ভালো কথা তেমন ভাবে বলেছে, মমতার সঙ্গে ইয়ের কাছে গেছে, আদমানিজির কাছে গেছে, জেটলির কাছে গেছে, সোনিয়া গান্ধীর কাছে গেছে, রাজনাথ সিং এর কাছে গেছে, তাদের কি কে কার বিরুদ্ধে?
মুকুল তো তখন সঙ্গে ছিল। আমি যখন আমি একটু বলি না, ভালো ভালো বলো ভালো, রাজনৈতিক ভাবে যখন কোন দলের কাছ থেকে কেউ কোন মানে পোস্ট হারান, তার পোস্ট থেকে সরিয়ে দেওয়া হয়, তার স্বাভাবিক ভাবে অভিমান, স্বাভাবিক ভাবে তার রাজনৈতিক কেরিয়ার আগামী দিনে কোন দিকে যেতে পারে, নতুন দল তৈরি না বিজেপির সঙ্গে গোপন আতাত করে আগামী দিনে বিজেপিকে একটু ফ্যাক্টর করে রাখা, যেটা সিপিএম এর গতকালের সম্মেলনে যে ভাষা পেয়েছি, আগামী দিনের ভাইরাস, সেই ভাইরাসকে এত বেশি করে অক্সিজেন দেওয়ার কারণ কি? কোন গোপন আতাতে এই ভাইরাসকে ফুরফুরা শরীফে গেলেন দুই পীরজাদা ইব্রাহিম এবং তহা সিদ্দিকী, তাদের সঙ্গে তার বৈঠক হলো, সেখানেও রাজনৈতিক তৎপর্য নিঃসন্দেহে অপরিসীম। দেখুন, দলের বেসুরে সম্প্রতি বারবার মুখ খুলেছেন, এবার একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় ট্রাম্প কার্ড, সংখ্যালঘু ভোট ব্যাংকে মুকুলের হানা। যে পরিবর্তনে মূল ভূমিকা নিয়েছে সংখ্যালঘু মানুষেরা, তাদের একটা বড় ভূমিকা আশা ছিল যে অন্তত তার ধারে কাছে যাবে, পেরেছে কি? পারিনি। ফুরফুরা শরীফের সঙ্গে মুকুল রায়ের সম্পর্ক দীর্ঘদিনের, মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতার আসার আগে থেকেই ফুরফুরা শরীফের পীরজাদা তহা সিদ্দিকীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন তিনি। সেই তহা সিদ্দিকীকেই পাশে বসিয়ে শনিবার মাঝরাতে ঘুরিয়ে মমতার সংখ্যালঘু উন্নয়নের ফিরিস্তিকে কটাক্ষ করলেন মুকুল রায়। কুমিরের কান্না নয়, সর্বতোভাবে সংখ্যালঘু মানুষদের যেন আর সংখ্যালঘু বলে ভাবতে না হয়। একতা ছায়ার সঙ্গে এই মন্তব্য করলেও মমতা বন্দ্যোপাধ্যায় এখনও দাবি করে চলেছেন সংখ্যালঘু উন্নয়নে পশ্চিমবঙ্গ এক নম্বরে। মুখ্যমন্ত্রী এই দাবি করলেও ফুরফুরা শরীফে দাঁড়িয়েই মমতার আমলে সেখানকার রেল লাইনের প্রতিশ্রুতির কি হাল হয়েছে তা মনে করিয়ে দিয়েছেন মুকুল রায়। ফুরফুরা শরীফকে রেলের মানচিত্রে মমতা ব্যানার্জি সংযুক্ত করার চেষ্টা করেছিলেন। পরবর্তী ক্ষেত্রে এসে আমার আশা ছিল যে আমি রেলমন্ত্রী থাকাকালীন কাজটা সম্পন্ন করতে পারবো, কাজ করতে পারিনি। মুকুলের সঙ্গে ফুরফুরা শরীফের সখ্যতা দেখে ইদানিং তৃণমূল শীর্ষ নেতৃত্ব ফিরহাদ হাকিম কিংবা পার্থ চট্টোপাধ্যায়কে পাঠিয়ে সেতু বন্ধনের চেষ্টা করলেও পীরজাদা তহা সিদ্দিকীর সুর কিন্তু তাঁদের উদ্বেগ বাড়াতে পারে। আমরা যখন কাঁদি না, ভিক্ষা স্বরূপ আমাদের দেয়, ভিক্ষাটা না দিয়ে যদি আমাদের অধিকারটা দেয় আমরা খুব আনন্দ পাবো। আজকে যেসব জায়গায় চাকরি দিতে হচ্ছে, আমরা দেখছি সংখ্যালঘু মুসলিমরা অনেক সীমিত, অনেক সীমিত। কেন, কিসের জন্য? লোকসভা ভোটের প্রচারে মোদী বিরোধিতা উচ্চস্বরে নিয়ে গিয়ে সংখ্যালঘুদের পাশে টানার মমতা বন্দ্যোপাধ্যায়ের কৌশলকে এখন খোঁচা দিতে শুরু করেছে সিপিএমও। মমতা ব্যানার্জি বলেছিলেন মোদীকে কোমরে দড়ি বেঁধে ঘোরাবো। অনেক বেচারা মুসলমান ভাইরা মনে করলো ভোটের আগে এই তো একটা বাপের বেটি আছে, মোদিকে কোমরে দড়ি বেঁধে ঘোরাবে। তৃণমূলের ক্ষমতায় আসা কিংবা একের পর এক নির্বাচনে জয়ের নেপথ্যে রাজ্যের 27% সংখ্যালঘু ভোটার বড় ফ্যাক্টর বলেই মনে করেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ। তৃণমূলের সেই সংখ্যালঘু ভোট ব্যাংকে ভাঙন ধরাতেই সিপিএম এবং মুকুলের এই কৌশল বলে মত তাদের। এবিপি আনন্দ, পার্থপ্রতিম বিশ্বাস এবং অমিতাভ মজুমদার আমার এই টেবিলের অতিথি। পার্থ, প্রথমে বলুন যে আপনার হাসি কত চওড়া হচ্ছে, তার কারণ এই বিপুল সমর্থন নিয়ে আসা তৃণমূল কংগ্রেসের সরকার উপনির্বাচনেও বিপুল জয়, নিজেদের ভোট ব্যাংক সম্পূর্ণ ধরে রেখেছে, সেইখানে এই রকম মানে অপ্রত্যাশিত, সাধারণভাবে এই এটা প্রত্যাশিত নয় যে একেবারে সেকেন্ড ইন কমান্ড মুকুল রায়, সংখ্যালঘুর একাধিক সংগঠন শুধু তহা সিদ্দিকী বা ইব্রাহিম সিদ্দিকীর সঙ্গে নয়, সবার সঙ্গে দেখা করছেন এবং কোথাও একটা যদি মুসলিম ভোট ব্যাংকে তৃণমূলের মধ্যে কোনো ভাঙন ধরাতে পারেন তাহলে তো আপনাদের যে সংখ্যালঘু মানুষরা বামেদের থেকে মুখ ঘুরিয়ে চলে গেছিল আপনাদের সরাসরি লাভ হবে। দেখুন, বিজেপির হয়তো হবে কিন্তু আপনাদের সরাসরি লাভ হবে। হ্যাঁ, এখন মুশকিলটা হচ্ছে যে আমাদের রাজ্যে যে ইস্যুটার মধ্যে দিয়ে রাজ্যবাসী চলছে, রাজ্যের রাজনীতি, সেটা হচ্ছে শাসক দলের একটা আভ্যন্তরীণ সংকট, এবং সেই সংকটটা মূলত তৈরি হয়েছে আমরা সবাই জানি দুর্নীতি, এই ইস্যুটাকে কেন্দ্র করে। এখন এই দুর্নীতির প্রশ্নে তৈরি হওয়া যে সংকট, এটার থেকে এটা প্রত্যেকেই বুঝতে পারছে যে দল হিসেবে শাসক দল যেমন এখন আর সততার প্রতীক নয়, ফলে এখানকার নেতানেত্রী যারা আছেন তারাও যে খুব নৈতিকতার প্রতীক এমন নয়। এখানে দাঁড়িয়ে কেন্দ্রের সরকার বনাম রাজ্যের সরকার, আজকের যে জায়গাটায় মুকুলবাবু যাচ্ছেন প্রধানমন্ত্রীর কাছে, আপনি রাইটলি অ্যাড্রেস করলেন, আসলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছেও কিন্তু আমি বলবো তার স্বাভাবিক মিত্র খোঁজার এটা হচ্ছে প্রকৃষ্ট সময়।
তার কাছে হয় মুকুলবাবু অথবা মমতা ব্যানার্জি, এই হচ্ছে যে তার মিত্রের লিস্ট এখন বড়। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সংখ্যা আছে নরেন্দ্র মোদীকে রাজ্যসভায় বিল পাস করাতে হবে, ফলে রাজ্যসভায় মোদী সাহেবকে যতগুলো বিল পাস করাতে হবে তার জন্য হচ্ছে যে মমতা ব্যানার্জির প্রয়োজন আছে, সংখ্যার প্রয়োজন আছে। এবার মমতা ব্যানার্জির প্রয়োজনটা কোথায় হচ্ছে সেটাই, যে যে আভ্যন্তরীণ সংকটের মধ্যে আছেন, অর্থাৎ এই সিবিআইয়ের দৌড়ঝাঁপটা শুরু হওয়ার আগে পর্যন্ত শাসক দলের সেই ক্রাইসিসটা ছিল না। তাহলে সিবিআইয়ের এই যে দৌড়ঝাঁপ যখন শুরু হলো, তাহলে এই জায়গাটায় যদি আমি আটকাতে পারি তাহলে একটা রাজনৈতিক সম্পর্ক তৈরি করা দরকার মোদী সাহেবের সাথে। এটা হচ্ছে প্রথম জায়গা যে দল বাঁচাতে এবং আলটিমেটলি হচ্ছে এই রাজত্ব বাঁচাতে। আর উল্টো দিকে দাঁড়িয়ে যদি মমতা ব্যানার্জি বা শাসক দল যদি রাজি না হন, তাহলে আমাদের প্ল্যান বি নরেন্দ্র মোদীর কাছে আছে যে তাহলে ডিসিডেন্ট গ্রুপ অফ তৃণমূল কংগ্রেস যা আছে, যেটা তৈরি হচ্ছে এবং তৈরি হবে এবং দ্রুত ভাঙবে, ফলে এইরকম ডিসিডেন্ট গ্রুপকে ব্যবহার করে আমি আসলে এই রাজনীতিটা এই রাজ্যে করতে পারি কিনা, যাতে যে রাজ্যসভার ক্রাইসিস যদি নাও মেটাতে পারি তাহলে এ রাজ্যের জমিদখলের যে লড়াই সেই লড়াই হচ্ছে বিজেপি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, এই প্রেশারটা তৈরি করতে পারে মুকুল রায়কে ব্যবহার করে। কিন্তু এইখানেই হচ্ছে যে প্রশ্ন, যে ক্রাইসিসটার মধ্যে দুটোতে গেলেই হচ্ছে যে তৃণমূল পড়বে। যেমন তৃণমূল শুরু করেছিলেন এইটা বলে যে আসলে কোমরে দড়ি পরানোর গল্প, কিন্তু শেষে দেখা যাচ্ছে যে এখন বাংলার রূপক অর্থগুলো চেঞ্জ করে যাচ্ছে দড়ি বদলে। মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা অংশে অ্যাপ্রিসিয়েট করুন, যদিও আমি আবার বলছি নমাস দেরি হয়ে গেছে, কিন্তু এইটাই তো আদর্শ ছবি। রাজ্যের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন না কেন, রাজ্যের দাবি দাওয়া তুলবেন না কেন? অবশ্যই, এবং এটা বেটার লেট দেন নেভার। হ্যাঁ, এবং এই এই বোধটা এই বোধটার থেকে যদি উনি যেতেন তাহলে এর আগে যাওয়ার অনেকগুলো অপরচুনিটি আপনি বলছেন যে এছাড়াও অনেক দরকার ছিল আরো যাওয়ার, না যাওয়ার দরকারটা এখন। আজকে মোদী সাহেব যে আশ্বাসটা দিচ্ছে দুজনকেই দিয়েছেন, মুকুল রায়কেও দিয়েছেন মমতা ব্যানার্জিকেও দিয়েছেন, সেটা অর্থনৈতিক আশ্বাস না, সেটা রাজনৈতিক আশ্বাস যে আপনি রাজ্যে ফিরে যদি যান আমি দেখছি আপনাদের দুজনকেই, ফলে কিন্তু আপনারা আমার পাশে কিভাবে দাঁড়াবেন। এইবার এইখানেই কমপ্লিমেন্টারি রোল অফ বিজেপি এন্ড তৃণমূল ইন দি স্টেট। আমি বলছি যে বিজেপির বিজেপি হচ্ছে তৃণমূলকে চায় এই কারণের জন্য যে যে সংস্কারের ধ্বনি উনি তুলে এসেছেন এবং বারাক ওবামার সামনেও তিনি বিশ্বজুড়ে যে যে ইমেজটা দেখিয়েছিলেন, তা যদি করতে হয় ইফ ইজ নট এ পেপার টাইগার তাহলে বিলগুলো পাস করাতে হবে। বিল পাস করানোর অন্য কোনো জাদুমন্ত্র নেই, এই সংখ্যাটা আর্ন করতে হবে। আর তৃণমূলকে আজকে তার যে আভ্যন্তরীণ ক্রাইসিস, এই দুর্নীতি, সিবিআই, এর থেকে রক্ষা পেতে গেলে বিজেপির কাছে গিয়ে দ্বারস্থ হতেই হবে, এবং এটা আসলে দুজনের কাছে উইন উইন সিচুয়েশন। এবং এ রাজ্যে আর এক বছর বাদে ইয়ে, এবং ন্যাচারাল অ্যালি বলতে আমি আপনাকে বলছি সামনে কলকাতা কর্পোরেশন, ফলে নরেন্দ্র মোদীর কাছে কেন ন্যাচারালি, ধরুন সুব্রত মুখোপাধ্যায় যখন মেয়র ছিলেন মীনাদেবী পুরোহিত ডেপুটি মেয়র বিজেপির, এভাবে চলেছে, ফলে একটা ন্যাচারালি কি জগন্নাথ তৃণমূলের ন্যাচারালি এনডিএ ওয়ানে তারা সরকারে ছিলেন ন্যাচারালি, এবং এখানে একটা হচ্ছে এখন নাচনা জিজ্ঞেস করছেন ন্যাচারাল আলি কি না, আমি সেইটা বলি। আজকে সর্বতোভাবে জানা যাচ্ছে যে দ্বিতীয় দল, বৃহত্তম বিরোধী দল হিসেবে এখন বিজেপি, সিপিএম এর দরকার যদি দু নম্বর না হয় তিন নম্বরে চলে আসি, ভোট যেভাবে রক্তক্ষয় হচ্ছে রক্তক্ষরণ হচ্ছে সেখানে তো তারা বলবে ন্যাচারালি, সেটার মধ্যে জনসাধারণ নিচ্ছে না ভাগের বাস্তবতা, এ রাজ্যে কোনো সংশয়ের অবকাশ নেই। কিন্তু আপনাদের এই অনুষ্ঠানের শুরুতে যেখানে বলেছিলাম যে নিঃসন্দেহে এই আগামী দু ঘন্টায় আমরা তিনটে খবর দেখাবো রাজ্য রাজনীতিতে যার গুরুত্ব অপরিসীম। প্রথম খবর আমরা দেখিয়েছি, দ্বিতীয় খবর দেখিয়েছি, এবার তৃতীয় খবরের পালা। একটা ছোট্ট বিরতির পর ফিরে এসে দেখাবো মুকুল রায় নির্বাচন কমিশনকে চিঠি লিখে ঠিক কী জানাচ্ছেন, জানাচ্ছেন আরেকটা দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে ত্রিনেত্র। এই যে কোম্পানিটি যাদের ডিরেক্টররা কেউ গাড়ি চালান, কেউ বা পারিবারিক মুদির দোকানে বসেন, যে কোম্পানিটি 1,40,00,000 টাকা দিয়েছিল তৃণমূল কংগ্রেসকে, কিন্তু কিভাবে দিয়েছিল, অনুদান হিসেবে দিয়েছিল, ঋণ হিসেবে দিয়েছিল, সেই প্রশ্ন একটা উত্তর আমরা পাওয়ার চেষ্টা করছি, কারণ নির্বাচন কমিশন সূত্রে আমাদের হাতে এসেছে মুকুল রায়ের চিঠি, যেটা বিভ্রান্তি আরও বাড়িয়েছে। ছোট্ট একটা বিরতির পর আপনারা দেখছেন ঘণ্টাখানেকের এই সফর, আমাদের সঙ্গে থাকুন। বিস্ময় বিস্ময় এবং বিস্ময়, আমরা এর আগে এই অনুষ্ঠানে দেখিয়েছি ত্রিনেত্র বলে একটি কোম্পানি, যাদের 33,000 রোজগার, তারা অনুদান দিচ্ছে, ডোনেশন দিচ্ছে তৃণমূল কংগ্রেসকে 1,40,00,000।
ডিরেক্টরের বাড়িতে গেছেন আমাদের প্রতিনিধিরা। কোনো কোনো ডিরেক্টর বাড়ি ছাড়া, কোনো কোনো ডিরেক্টর গাড়ি চালিয়ে রোজগার করেন। তার আত্মীয় পরিজনরা বলছেন যে প্রতিদিন ভরপেট খাওয়ারটুকুও মুশকিল হয় সন্ধান। আর কোনো কোনো ডিরেক্টর পারিবারিক মুদির দোকান চালান। আর এই মুহূর্তে এইসব বিষয়ের পর আরেকটা বিষয় নির্বাচন কমিশন সূত্রে আমাদের হাতে যা আসছে তা হচ্ছে তৃণমূল কংগ্রেসের লেটার হেডে 10 ফেব্রুয়ারি 2015 মুকুল রায়ের ব্যাখ্যা। মুকুল রায় বলছেন যে এটা ডোনেশন নয়, টেম্পোরারি অ্যাকোমোডেশন অ্যান্ড ইটস রিফান্ডেবল। আমাদের প্রশ্ন যে এই বিভ্রান্তির জায়গাটা তাহলে কোথায়? যে টাকা তৃণমূল কংগ্রেসকে এই ত্রিনেত্র দিয়েছিল 1,40,00,000, অমিতাভবাবু আছেন, তিনি বলছেন ফিগারটা আরও বেশি। যদি এই ফিগারটাই ধরি, তৃণমূল কংগ্রেস যখন গ্রহণ করলো তখন তারা জানতো না অনুদান না ঋণ। আর ঋণ যদি হয়, ভারতবর্ষে এত অসংখ্য ব্যাংক, এত অসংখ্য আর্থিক প্রতিষ্ঠান, এত অসংখ্য প্রতিষ্ঠিত ব্যবসায়ীরা আছেন ভারতবর্ষের, যে কেউ স্বীকার করবেন যে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিকভাবে তো বটেই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, সেই দলের কেন প্রয়োজন হবে ত্রিনেত্র বলে একটি কোম্পানি থেকে ঋণ নেয়ার, এবং তাও এই অ্যামাউন্টে? সবথেকে বড় কথা, ঋণ যদি নিতেই হয়, ঋণ নেয়ার আগে কাদের থেকে ঋণ নিচ্ছেন? অন্তত ঋণ হলে, যদি অনুদান না হয় তাহলে তো খোঁজখবর আরও বেশি হবে, সেইখানেই সংশয়তা। তাহলে কি খোঁজখবর নিয়েই নাকি না নিয়ে? মুকুল রায়ের নির্বাচন কমিশনে পাঠানো এই চিঠি কিন্তু এই যাবতীয় প্রশ্ন তুলে দিল। দেখুন, তৃণমূলের নির্বাচনী তহবিলে ত্রিনেত্র কনসালটেন্ট প্রাইভেট লিমিটেডের কোটি টাকা দেওয়া নিয়ে ক্রমাগত সুর চড়াচ্ছে বিরোধীরা। আর ঠিক এই প্রেক্ষাপটেই এবার ত্রিনেত্র বিতর্কে ঢোক গিলল শাসক দল, সেই সঙ্গে তাদের অস্বস্তিও বাড়ল। দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশন সূত্রে খবর, সম্প্রতি তৃণমূলের তরফে দলের তৎকালীন সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায় একটি চিঠি পাঠিয়ে দাবি করেন, তাঁরা ভেবেছিলেন ত্রিনেত্র কনসালটেন্ট প্রাইভেট লিমিটেড অনুদান হিসেবে 1,40,00,000 তৃণমূলের নির্বাচনী তহবিলে দিয়েছে, কিন্তু পরে তারা জানতে পারেন ওই টাকা ফেরতযোগ্য। বিরোধীদের বক্তব্য, তৃণমূল এই চিঠি দিয়ে বিতর্ক সামাল দিতে চাইলেও তাতে বিতর্ক আরও জোরালো হয়েছে, কারণ সেই চিঠির একাধিক জায়গায় অস্পষ্টতা রয়েছে। বিরোধীদের প্রশ্ন, তৃণমূল কি কিছু না দেখে শুনেই এতগুলো টাকা নিয়েছিল? টাকা যদি ফেরতযোগ্য হয় তাহলে তাকে তারা অনুদান ভাবল কি করে? ত্রিনেত্রর অনুদান নিয়ে বিতর্ক তৈরি হওয়ার পর কি করে তৃণমূলের মনে হলো সেটা ঋণ ছিল? বিরোধীদের অনেকে এই প্রশ্নও তুলছেন, তৃণমূলে অনুদান আর ঋণ নেওয়ার প্রক্রিয়া নিশ্চয়ই এক নয়, তাহলে টাকা নেওয়ার সময় বিষয়টি তাদের চোখে পড়ল না কেন? বিজেপির দাবি, 2011-12 আর্থিক বছরে ত্রিনেত্র ব্যবসা করেছে 19,000 টাকার, পরের বছর ব্যবসার অঙ্ক ছিল 16,000, 2013-14 আর্থিক বছরে ত্রিনেত্র ব্যবসা করে মোট 33,000 টাকার। বিরোধীদের কটাক্ষ, ত্রিনেত্র সম্পর্কে ন্যূনতম খোঁজখবর নিলেই তো এই তথ্যগুলি জানা যেত, তৃণমূলের কি টাকা এতটাই দরকার ছিল যে কোনো খোঁজখবর ছাড়াই তারা এই সংস্থা থেকে প্রায় 1,50,000,000 টাকা নিয়ে নিল? তবে বিতর্ক অবশ্য এখানেই থামছে না। সারদাকাণ্ডে সুপ্রিম কোর্টে মামলাকারী অমিতাভ মজুমদারের দাবি, ত্রিনেত্র থেকে তৃণমূলের অ্যাকাউন্টে মাত্র 1,40,00,000 টাকা গিয়েছে এমনটা মোটেই নয়। তাঁর দাবি, লোকসভা ভোটের আগে তৃণমূলের নির্বাচনী তহবিলে আরও প্রায় 2,00,000,000 টাকারও বেশি দিয়েছে ত্রিনেত্র নামক সংস্থাটি। 2014 সালের এপ্রিল মাসে 11-4 50,00,000 টাকা তৃণমূল কংগ্রেসের ওই নির্বাচনী তহবিলে গিয়েছে, 12-4 গিয়েছে 40,00,000 টাকা, 17-4 গিয়েছে 40,00,000 টাকা, 17-4 গিয়েছে আরও 60,00,000 টাকা, 21-4 গিয়েছে 75,00,000 টাকা, 22-4 গিয়েছে 25,00,000 টাকা, তার মানে টোটাল হচ্ছে কি 2,90,00,000। বিরোধীদের দাবি, ত্রিনেত্র নিয়ে এক বিতর্ক চাপা দিতে গিয়ে তৃণমূল আদতে আরও অনেক বিতর্কের জন্ম দিল, যা তাদের অস্বস্তি বাড়াবে বই কমাবে না। বিতনু চট্টোপাধ্যায় ও অরিত্রয় ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা। অমিতাভবাবু, আমায় প্লিজ বুঝিয়ে দিন, মানে আবোলতাবোল, হজবরল, অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড সব মিলিয়ে এর থেকে মানে পৃথিবীর কোনো নার্সারি রাইমেও এই ধরনের গল্পের উল্লেখ থাকে না? মানে আমি বলছি যে তৃণমূল কংগ্রেসের মতো প্রতিষ্ঠিত, জাতীয় ক্ষেত্রে পরিচিতিপ্রাপ্ত একটা রাজনৈতিক দল, তারা প্রথমে বুঝলই না যে অনুদান না ঋণ? আপনি তারা ভালোই বুঝেছিল, কিন্তু মুকুলবাবু চলে যাওয়ার আগে বিদায় বেলায় এদের হচ্ছে কি যে কি ব্যাম্বু ট্যাম্বু কি একটা শুনছিলাম, সেই রকম একটা দিয়ে গেলেন। কারণ এইবারে বললেন আমাকে দেওয়ার চেষ্টা, হ্যাঁ এইটাই মনে হয়, কারণ 1,40,00,000 এ তো ফেরত দিতেই হবে,
না কাকে ফেরত দেবেন? আমার তো সবথেকে বড় প্রশ্ন এটাই, ডিরেক্টররা তো কেউ বাড়ি থেকে পালিয়েছে, কেউ গাড়ি চালান, কেউ মুদির দোকানে বসেন। এই যে দায় দায়িত্বটা পড়লো এবং এরপরে হবে কোম্পানি, আপনি দেখিয়েছি ইন্টারেস্ট ছাড়া কেউ লোক দেয়? ইন্টারেস্ট কত আছে? একটা জিনিস কি, কিন্তু কারবার চলছে। আমার কাছে আরেকটা তথ্য আছে যে 83টা মানে কোম্পানি বা ব্যক্তি বা সংস্থার কাছে এই ত্রিনেত্র এক বছরে টাকা পাঠিয়ে, যেমন সে টাকা কোনো কম 2-5 লাখ টাকা না, 10 লাখ, 15 লাখ, 20 লাখ, সে তথ্য আছে। এই তথ্য কিন্তু তদন্তকারী সংস্থারা খুব গভীরভাবে দেখছে আর চিন্তা করছে এটা নিয়ে কি করা যায়। এটা একটা বিরাট চক্র। মজার ব্যাপার, ইলেকশন কমিশনে কিন্তু রিটার্ন জমা হয়ে গেছে, অ্যানুয়াল রিটার্ন, যেটা ব্যালেন্স শীট, ব্যালেন্স শীটটা এখানেই আপনারা দেখিয়েছেন বিভিন্ন সময়ে দেখিয়েছেন, রাজনীতির প্রশ্নে আসবো। সেটা হচ্ছে যে একটা তৃণমূল কংগ্রেসের মতো রাজ্যের শাসক দল, তারা কার কাছ থেকে ধার নিচ্ছে? এ তো ডোনেশন নয়, ডোনেশন হলে বলার কি যুক্তি থাকে যে আমি চেকে নিয়েছি, আমার তো ঠিকুজি গোষ্ঠী জানার কোনো কারণ নেই যে কে চেকে দিয়েছেন, অনুদান চেয়েছি, কেউ অনুদান দিয়েছেন। আমি বলছি এটা একটা অ্যালিবাই থাকে, আমি ধার নিচ্ছি কার কাছ থেকে নেব তো আমি সবার আগে খোঁজ নেব। মানে আমি বলছি যে বিজন আপনি একটু চেষ্টা করে দেখবেন যে তৃণমূল কংগ্রেসকে ধার দেওয়া যায় কিনা, পারবেন না? আমি ব্যাপারটা এত সহজ নয় সুমন। আমার একটা বক্তব্য হচ্ছে এটা তো খুব স্বাভাবিকভাবে সাধারণ দর্শকরা বুঝতে পারছেন যে সারদার কাছ থেকে ডাইরেক্ট ধার নেওয়া যাবে নাকি, বা টাকা নেওয়া যাবে, মাঝখানে একটা দুটো কোম্পানি দাঁড় করাতে হবে। সেইভাবে এই যে দারোয়ান, শুনুন, দারোয়ান ড্রাইভার যাদের আর খুঁজে পাওয়া যাবে না, নাম চেঞ্জ হয়ে যাবে, ভোটার লিস্ট চেঞ্জ হয়ে যাবে, তাদের মতন লোক দিয়ে কোম্পানি তৈরি করে এইসব কোম্পানিগুলোকে পোস্ট অফিসের মতন কাজে লাগিয়ে চিট ফান্ডের কোটি কোটি টাকা নিজেরা আত্মসাৎ করার রাস্তার নাম হচ্ছে এই এইভাবে আনা টাকা। এটা পরিষ্কার। আমায় 2-1 টা নাম দাও না, আমি ধান নেব। একটা কথা বলেছে 2 কোটি রেখে লাস্টে ওরকম একটা কথা বলছে চিঠিতে মুকুলবাবু, সাবসিকুয়েন্টলি উই আন্ডারস্টুড ফ্রম দ্য সেইট পার্টি, মানে তৃণত্বের কাছ থেকে জানতে পারলাম দ্যাট দ্য ফান্ড গিভিং বাই দেম ওয়ার নট টেম্পোরারি অ্যাকোমোডেশন অ্যান্ড ইট ইজ রিফান্ডেবল, মানে লোন। আমার কথা হচ্ছে লোন নিলে তো লোনের কন্ডিশন হবে এত মাসের মধ্যে ফেরত, এত বছরের মধ্যে ফেরত, এত রেট অফ ইন্টারেস্ট, আর অনুদান তো অনুদান, এটা কি করে মানে লোন হলে তো কাগজপত্রের ভিত্তিতে লোন হবে না, এখানে এখানে একটা টেকনিক্যাল ব্যাপার, আইনের প্রসঙ্গটা হচ্ছে কি যে আজকে যারা 33,000 টাকা এই প্রফিট টফিট কিছুই হয়নি তো, তা সেইখানে তো প্রথম বছর 4000 লোকসান, লোকসান 33000 লাভ, লাভ 33000 লাভ না, 33000 টোটাল ইয়ে, আচ্ছা টোটাল নিয়ম তো হচ্ছে কি যে একটা পার্সেন্টেজ, যে আমার 3 বছর তো কোম্পানির হয়নি, তো ওই আইনে আটকে যাচ্ছে, সেখানে মুশকিল হয়ে যাচ্ছে বলে এটা একটা সহজ রাস্তা, এবং এই সহজ রাস্তার সঙ্গে তৃণমূলের ঘাড়ে 1,40,00,000 প্লাস 2,90,00,000 মুকুলবাবু ভালোভাবে তুলে দিয়ে গেলেন। এখানেও একটা বাসান বদল আছে, অর্থাৎ প্রথমে যা ছিল অনুদান, এখন কাগজে তা বলা হচ্ছে ঋণ। এই যে বয়ান বদল হলো, দেখে নি তার ইতিহাস। তৃণমূল কংগ্রেস দলটাও তৈরি হয়েছিল শুধু ক্রিমিনালদের জন্য মোবিলাইজ করার জন্য নয়, শুধু সমাজবিরোধীদের মোবিলাইজ করার জন্য নয়, এরকম কালো টাকাকে সাদা করার জন্য। এক ত্রিনেত্র, হাজারো বিতর্ক, তৃণমূলের নির্বাচনী তহবিলে ত্রিনেত্রর কোটি টাকা ঢালা নিয়ে বিতর্কের আগুন যেন কিছুতেই নিভছে না, যে আগুনে এবার ঘৃতাহুতি দিল তৃণমূলেরই দাবি। রাজ্য রাজনীতিতে ত্রিনেত্র বিতর্কের প্রবেশ বিজেপির হাত ধরে, তারাই প্রথম প্রকাশ্যে আনে তৃণমূলের নির্বাচনী তহবিলে এই সংস্থার কোটি টাকা ঢালার কথা। তারপর যত সময় গড়িয়েছে, সামনে এসেছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। দেখা গিয়েছে শাসক দলকে কোটি টাকা অনুদান দেয় যে সংস্থা, তার ডিরেক্টরদের কাছে ঘরটুকু সারানোর টাকা নেই, তারা কোনো মতে দিন কাটান, ভাঙাচোরা ঘটে। এরপরে বিরোধীরা প্রশ্ন তুলতে শুরু করেন, তবে কি এই অনুদানের নেপথ্যে অন্য কোনো গল্প রয়েছে? এই প্রেক্ষাপটেই এবার নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে তৃণমূল দাবি করল, ত্রিনেত্রর দেওয়া যে 1,40,00,000 টাকাকে তারা অনুদান ভেবেছিল সেটা আসলে ঋণ। তৃণমূলের এহেন দাবির পর নতুন করে বিতর্কের ঝড় রাজ্য রাজনীতিতে। বিরোধীদের প্রশ্ন, এটা কি করে সম্ভব? ঋণ এবং অনুদান দুটো নেওয়ারই তো সম্পূর্ণ পৃথক পদ্ধতি রয়েছে, কারো দেওয়া ঋণকে কি করে অনুদান ভেবে ফেলল তৃণমূল নেতৃত্ব?
রাজনৈতিক মহলের একাংশের বক্তব্য যদি তর্কের খাতিরে ধরেও নেওয়া যায় যে ত্রিনেত্র 1,40,00,000 টাকা ঋণ দিয়েছিল তৃণমূলকে, তাহলেও প্রশ্ন ওঠে, চাল নেই, চুলো নেই, ডিরেক্টরদের দেখা নেই, এমন একটা সংস্থার কাছ থেকে কি করে কোটি টাকা ঋণ নিল তৃণমূল কংগ্রেসের মতো একটি প্রতিষ্ঠিত রাজনৈতিক দল? কেনই বা ত্রিনেত্র হঠাৎ করে তৃণমূলকেই টাকা দিতে গেল? এই সমস্ত প্রশ্নের আবহে অন্য কিছুর গন্ধ পাচ্ছে বিরোধীরা। এই ত্রিনেত্র মতো কোম্পানিগুলো ফেক কোম্পানি বা ঝুল কোম্পানি বা কাগজের কোম্পানিগুলোকে বা তৃণমূল কংগ্রেসেরই তৈরি সংস্থাগুলোকে বা চিটফান্ডগুলোকে ব্যবহার করা হয়েছে, যেখানে এই টাকাগুলো একদিকে ঢুকবে আর একদিক থেকে বেরোবে। তৃণমূল কংগ্রেস দলটাও তৈরি হয়েছিল শুধু ক্রিমিনালদের জন্য মোবিলাইজ করার জন্য নয়, শুধু সমাজবিরোধী মোবিলাইজ করার জন্য নয়, এরকম কালো টাকাকে সাদা করার জন্য। অনেকেই কটাক্ষ করে বলছেন, এ যেন ছিল রুমাল হলো বেড়াল, ছিল অনুদান হলো ঋণ। আগামী দিনে এই ত্রিনেত্র বিতর্কে আর কি কি তথ্য সামনে আসে সেটাই দেখার। বিতনু চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। বিজন, আপনার কাছে আসবো। আমি তো বুঝতে পারিনি, আপনি যদি বুঝতে পারেন এই রহস্যের সমাধান করুন না, এতজন আমরা আছি, এত কোটি দর্শক দেখছেন। না না, এই রহস্যের সমাধান তো, এবং মুকুল রায় যখন লিখছে তখন কিন্তু খুব ভালোভাবে তিনি পার্টিতে আছেন। হ্যাঁ, 2014 সালের সম্ভবত সেপ্টেম্বর, 10 ফেব্রুয়ারি, এবছর 10 ফেব্রুয়ারি এই 15-তে বলছে ওটা লোন, ওটা ইয়ে নয়, ডোনেশন নয়। তারপরে লোন হলে এখন তৃণমূলকে 1,40,00,000 শোধ করতে। ভালো বলেছেন আপনি, যেটা সেটা হলো জেনারেল সেক্রেটারি এবং ট্রেজারার যাদের দায়িত্বের মধ্যে থাকে তারাই আসল বলতে পারবেন যে কিভাবে নেওয়া হয়েছে, তার রেট অফ ইন্টারেস্টের কি ছিল, আসল টাকাটা ডোনেশন না ধার নেওয়া। এত পরে ধার নেওয়া বলে জানিয়েছেন যে আমরা ধার ঋণ হিসাবে নিয়েছি। তৃণমূল কংগ্রেসের মতো স্বচ্ছতার দাবি করা, সততার দাবি করা একটা দল, এটা এক্সপেক্টেড না? আমি আমি একটু অন্যভাবে এটাকে, আপনি কাবুলিওয়ালার কাছ থেকে আপনি ধার নিতে পারেন, সম্পূর্ণ অচেনা কাবুলিওয়ালার কাছে ধার নিয়েছেন এটা বললে এটা বিশ্বাসযোগ্য হবে না? না, প্রশ্নই হচ্ছে এটা, ধার হিসাবে নিয়েছে না কি হিসাবে নিয়েছে এটা, বা হ্যাঁ সেটা তো পক্ষে পরে বলা হয়েছে, আগে তো দেখানো হয়েছিল এটা আমরা ডোনেশন হিসাবে নিয়েছিলাম। এই কোম্পানিটার টার্নওভার হচ্ছে 26,000 টাকা, আর সে লোন দিচ্ছে 1,40,00,000 টাকা। আরে নেয়ার সময় তুমি জানছেন না যে ডিরেক্টর হচ্ছে একজন যাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, একটা লোক তো এসে বলে যে আমি টাকাটা দিচ্ছি, জানে যে শিবচরণ শর্মা কোথায় থাকে জানি না, এসে বললে 1,50,000,000 দিচ্ছে, একটা পলিটিক্যাল পার্টি নিয়ে নেবে। আমি উকিল আছি, 30,000 টাকার টার্নওভারে এত কোটি টাকা, আমি এটার যদি এটার মধ্যে যদি কোন রকম আইনগত জটিলতা যদি থাকে সেটা যদি তার তদন্ত সাপেক্ষ ব্যাপার, এ নিয়ে আমি কিছু বলতে চাইছি না। আমি যেটা বলতে চাইছি, তৃণমূল কংগ্রেসের টাকা, তার যে চিঠিটা সিবিআই দিয়েছে জানতে চাওয়া হয়েছে, তিনটে বিষয়। এক হচ্ছে ডোনেশন কত পেয়েছেন 2010-14 from advertisement from the selling of painting, এই তিনটে বিষয় জানতে চাওয়া হয়েছে। তো খুব ভালো প্রশ্ন, একটা তৃণমূল কংগ্রেসের মতো দলের কাছ থেকে এটা জানতে চাওয়া হয়েছে। ভালো প্রশ্ন, তো বিরোধীরা এতদিন করছিলেন, বলেননি তো ভালো প্রশ্ন না? এইবারে কেন বলছি, তার কারণ হলো সমস্ত রাজনৈতিক দলের কাছ থেকে তার সঠিক হিসাব এরকম কি চাওয়া হয়? এবার যারা রোজভ্যালিতে ফাঁসছে তাদের কাছ থেকে চাওয়া হবে, তো প্রশ্ন সেখানে চাওয়া উচিত। আমি দাবি করছি সমস্ত রাজনৈতিক দল কোথা থেকে ডোনেশন পেলো, কেউ কেউ বিদেশ থেকে পাচ্ছেন ডোনেশন, সেই ডোনেশন গুলোর কি পন্থা আছে, কিভাবে পাচ্ছেন, তার আইনগত ঠিকঠাক আছে কিনা, সেগুলো দেখার কথা। আমি এই প্রশ্নটা তুলতে চাইছি সমস্ত রাজনৈতিক দলের কাছ থেকে, এটা চাওয়া হোক। এক, দুই, যাদের এই পাওয়ার ক্ষেত্রে কোন রকম অসুবিধে আছে দেখার কথা কার, তারা কি দেখছেন না এতদিন পরে কেন এইগুলো উঠছে, যখন একটা আর্থিক কেলেঙ্কারির ভূমিকা এলো বলে এখন এটা নিয়ে আলোচনা হচ্ছে? কিন্তু আর্থিক কেলেঙ্কারিতেই হতো না যদি এরা দেখতেন না? আমার প্রশ্নটা অন্য, আমি বলতে চাইছি যদি অন্যান্য রাজনৈতিক দলের ক্ষেত্রে এরকম আছে কিনা, সেগুলো কি দেখার লোক আছে এতদিন? তাহলে এই ঘটনা চাপা ছিল কেন? সবাই ধরে ধরে খালি তৃণমূলই দেখছে, মমতাকে ধরে বলে, মানে শুধু তাপস পাল, মমতাকে জেলে ঢোকাবে বলে, তাপস পালকে খুঁজে পাচ্ছে না? আপনি বলুন, তাপস পাল একটা ছবি নির্বাচন করা হবে, সেটা রোজভ্যালির ফিল্ম ডিভিশনের ডিরেক্টর মাত্র ছিলেন 2010-15 ফেব্রুয়ারি থেকে 1 আগস্ট 2010 পর্যন্ত। ওই যে চিঠিটা লিখলেন যাতে সমস্ত চিটফান্ডের নাম দিলেন রোজভ্যালির ছাড়া, রোজভ্যালির নাম দিলেন না, এটা বিগ কোয়েশ্চেন। তেমনি একই রকম ভাবে প্রশ্ন উঠছে না কেন যে কংগ্রেসের একজন এমপি চিঠি দিয়ে জানতে চাইলেন, এক মাস পর মত বদল করলেন, তার কাছ থেকে কি চিঠি দিয়ে জানতে চাওয়া হচ্ছে? জিজ্ঞাসাবাদ করে তার থেকে কি পাওয়া গেল সেটা নিয়ে তো কই খবরে আসা? আমি আপনাকে জানিয়ে রাখি, আমি ভাবছিলাম এই আজকে ইতিমধ্যেই মানুষ তিনটে এক্সক্লুসিভ খবর দিয়েছে আর এটা দেব না,
এইটা শুধু জানতে চাওয়া হয়নি, এই কংগ্রেস এবং তাপস পালের চিঠি, এই চিঠি নিয়ে সিবিআই মানে একাধিকবার সবার সঙ্গে ফলো আপ করেছে, রাজ্য সরকারের সঙ্গেও এখনো পর্যন্ত আপনাকে জানিয়ে রাখি তিনবার চিঠি দেওয়া হয়েছে, একটার উত্তর সিবিআই পায়নি। এরপরে সিবিআই টু স্টেট গভর্নমেন্ট সমন একটা লাইন এরপরে একটা লাইন একটা লাইন হচ্ছে যাদের কথা বিজন বলছে তারা সবাই ভুল করেছে, দোষ করেছে, তাদেরও দোষ আছে, কিন্তু তারা কি কেউ আগে বলেছে আমি সততার প্রতিমূর্তি? কার নামে সততার প্রতিমূর্তি বলে তারা ভোট লড়েছে? আগে সেইটা তফাৎটা করুক, তারপরে সততার প্রতিমূর্তি 4 কোটি 4.5 কোটি টাকায় যে সততার প্রতিমূর্তি আর বলো না 4.5 কোটি টাকা করছে বিক্রি হয়েছে, সেটা ইনকাম ট্যাক্স দাদুদার সঙ্গে তার নামে সরকারের নোটিশ পড়ানোর পর 4.5 কোটি টাকা সততার প্রতিমূর্তি তার বলতে যা করে আর অপসি করে না তাদের কথা আমি জানি না, বিজেপি তৃণমূলের কথা হচ্ছে তার আগে আমি আসব, আমি আসব। আরে ভানু 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 আমাদের প্রতিনিধিরা তারা দেখিয়েছেন কারা এই সংস্থার রহস্যময় ডিরেক্টরস। দেখুন তৃণমূলের নির্বাচনী তহবিলে ত্রিনেত্র কনসালট্যান্ট প্রাইভেট লিমিটেডের কোটি টাকা ঢালা নিয়ে বিতর্ক পিছু ছাড়ছে না শাসক দলে। তৃণমূল এখন জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি পাঠিয়ে সেই টাকাকে ঋণ হিসেবে দাবি করলেও তাতে বিরোধীদের প্রশ্নবাণ থামছে না। তাদের দাবি, বিতর্ক তো শুধু ত্রিনেত্র টাকা দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ নেই, এই সংস্থার অস্তিত্ব নিয়েই তো প্রশ্ন উঠেছে। সংস্থার ডিরেক্টর হিসেবে যাদের নাম দেখানো হয়েছে তাদের হত দরিদ্র অবস্থা দেখার পর এটা তো বিশ্বাস করাই কঠিন যে তারা কোনো কোম্পানি চালাতে পারেন। ত্রিনেত্র নামক এই সংস্থার ডিরেক্টরদের খোঁজ করেছে এবিপি আনন্দ। ত্রিনেত্রর অন্যতম ডিরেক্টর মনোজ শর্মার ঠিকানা তিলজলার ঢিঞ্জি গলির এই বাড়ি। বাড়ি বললে অবশ্য ভুল হবে, একতলায় 10 ফুট বাই 12 ফুটের একটি ঘরে মাকে নিয়ে ভাড়া থাকতেন মনোজ। এখন অবশ্য তার কোনো খোঁজ নেই। আপনার ছেলের নামই তো মনোজ? হ্যাঁ, মনোজ শর্মা। আমি যখন এসেছিলাম তখন আপনি বলেছিলেন আর খোঁজ পাওয়া যাচ্ছে না, কোনো খোঁজ না, এখন তো খোঁজ পাওয়া যায় না, তো কোনো ফোন করেনি না। কিন্তু যে সংস্থা শাসক দলের নির্বাচনী তহবিলে 1 কোটি 40 লক্ষ টাকা ঢালে তার ডিরেক্টরের ঘরে এই হাল কেন? 1 কোটি যদি টাকা থাকলে সে কি তাকর মা এমনি থাকে, এই যে ভাড়া ঘরে থাকে, খাবার আমার ঠিক নেই, 1 কোটি করতে কোথায় দিয়ে টাকা আনবে যে তুমি আমি দেবো, আমার ছেলে কোথায় দিয়ে দেবে? এই বাড়ির দোতলায় স্ত্রীর সঙ্গে ভাড়া থাকতেন ত্রিনেত্র কনসালট্যান্ট প্রাইভেট লিমিটেডের আরেক ডিরেক্টর শশীকান্ত দাস, নিচের ঘরে ভাড়া থাকতেন শশীকান্তর ভাই, দুটি ঘরই তালাবন্ধ। খিদিরপুর থেকে এবার হাওড়া, এটা ত্রিনেত্রর আরেক ডিরেক্টর কিশোর কুমার মণ্ডলের ঠিকানা। কিশোর কুমার মণ্ডল ত্রিনেত্র ডিরেক্টর, শুনে আকাশ থেকে পড়লেন তাঁর বৌদি। জানালেন কিশোর কুমার পেশায় গাড়ি চালক। কিশোর কুমার মণ্ডল আপনার কে হন? দেবর। কি করেন উনি? ওটা গাড়ি চালায়, পার্বতী গাড়ি চালায়, 5000 টাকা মাসে পায়। ত্রিনেত্রর আরেক ডিরেক্টর মন্তোষ কুমার যাদবের বাড়ি লিলুয়ায়। খুঁজে খুঁজে ঠিকানা পাওয়া গেলেও মন্তোষের খোঁজ মেলেনি, ঘরে তালা। এটা মনতোষ কুমার যাদবের ঘর, ত্রিনেত্রর আরেকজন ডিরেক্টর, এই বাড়িতে 3-4 মাস আগে তিনি থাকতেন, এখন দীর্ঘদিন ধরে এখানে থাকেন না। প্রতিবেশীদের দাবি 3-4 মাস থেকেই মন্তোষরা কেউ নেই, বাবার মুদির দোকান ছিল তাও বন্ধ। কি করে কি জলাউসি, কি কোথায় কাজটা করে? এ কি কোনো বড় কোম্পানি ডিরেক্টর, মানে বড় বড় লোক বিশাল? না না, বাবা এখানে দোকান করতো, দোকান এখন বন্ধ। তাহলে ত্রিনেত্রর এই ডিরেক্টররা কারা? সত্যি কি এরা ডিরেক্টর নাকি পুরোটাই ভুয়ো? ত্রিনেত্র সংস্থাটাই ভুয়ো নয় তো? প্রশ্ন বিরোধীদের, অস্বস্তিতে শাসক, এবিপি আনন্দ। অমিতাভবাবু, আপনাকে জানতে চাইবো যে এই ত্রিনেত্র যখন ঋণ দিক বা অনুদান দিক, তার ব্যালেন্স শিটে তো শো করতে হবে, কিছু সেরকম শো করা আছে? না নেই, তারও ব্যালেন্স শিটে কোনো কিছু নেই। ব্যালেন্স শিট আমার 2014 ব্যালেন্স শিট আমার কাছেই আছে। আচ্ছা, নেই? হ্যাঁ, আমি সেটা ভালো করে দেখেছি, কোনো কিছু সেখানে নেই, সম্পূর্ণ বেআইনি। হ্যাঁ, একটা, এবং এখানে তো অডিটরও একটা দেখার কর্তব্য ছিল যে আজকে, কারণ অডিটর ক্রিমিনাল অফেন্স, এটা ক্রিমিনাল অফেন্স। শুনুন, 1 কোটি 45 লক্ষ টাকা তৃণমূলের এইচডিএফসি অ্যাকাউন্টে ঢুকলো 29 মার্চ, আর 31 মার্চ 1 কোটি 40 তৃণমূলের অ্যাকাউন্টে চলে গেল। 5 লাখ কিন্তু ওই ওই 29 মার্চ বেরিয়ে গেছে, ও 1 কোটি 45 বেরিয়ে 29 মার্চ, ব্রোকারেজ 1 কোটি 40 ব্রোকারেজ ব্রোকারেজ 5 লাখ গেছে আলাদা অ্যাকাউন্টে, ব্যাখ্যা হতেই পারে। এই এই তো চোর এইচডিএফসি স্টেটমেন্ট, এইচডিএফসি স্টেটমেন্ট সেটা বলছে। আর এইখানে হচ্ছে কি, যেটা পেন্টিং এর ব্যাপারে হচ্ছে কি, আইদার
এটা মমতা বন্দ্যোপাধ্যায়কে ইনকাম ট্যাক্স দিতে হবে। তিনি যদি ইনকাম ট্যাক্স না দিয়ে বলেন যে আমি এই ছবিগুলো দান করেছি, কাকে দান করেছি, পার্টিকে দান করেছি, ঠিক আছে, খুব ভালো কথা। এইবারে এখানে তো নিশ্চয়ই চেকে পেমেন্ট হয়েছে বা কিছু হয়েছে, তাহলে সেই ডোনেশনটা রিফ্লেকশন হওয়া উচিত নির্বাচন কমিশনের 24-এর ফর্মে। সেটা হয়নি, এটা অনেক আগে, এটা 11-12-তে দেখা যাচ্ছে 3 কোটি 93 আর 12-13-তে তুমি যে দুটো কথা বললে, একটা তুমি বললে যে তোমার যে খবরটা 26 ফেব্রুয়ারি নরেন্দ্র মোদীর সঙ্গে মুকুলের মিটিং হলো 26 ফেব্রুয়ারি সংসদে, আর 5-ই মার্চ সিবিআই চিঠি দিল হচ্ছে তৃণমূল ভবনকে যে মমতা বন্দ্যোপাধ্যায় পেইন্টিংয়ের হিসেব দাও 5-ই মার্চ। 6-ই মার্চ মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন যে তিনি মোদীর সঙ্গে দেখা করতে যাচ্ছেন, আর আজকে সেই মিটিং হলো 20 মিনিট একান্ত বৈঠক হলো। আমি আগের দুটো ঘটনা শুধু উল্লেখ করলাম, তাহলে কি আমি ওকে জিজ্ঞাসা করবো যে সেই রণদেই মূর্তিতে রাজ্যসভায় আর খুঁজে পাওয়া যাবে তৃণমূলের এমপিদের? এটা কিন্তু থাম রুল, যদি দেখা যায় তৃণমূলের এমপিরা সেই রকম রণদেই মূর্তিতে আবার একটার পর একটা অর্ডিনেন্সকে বা বিলকে আটকে দিচ্ছেন, বোঝা যাবে ডিল হয়নি। আর যদি দেখা যায় যে তারা কিন্তু একটু নমনীয় হয়ে গেছে, বেড়াল হয়েছেন, যদি তারা কিন্তু প্রস্তুত উঠবে এই 20 মিনিট। আমার সময় একেবারে শেষ। আমি একটাই কথা বলবো, তাপস পাল নিয়ে বহু কথা উঠছে, গৌতম কুণ্ডু প্রযোজিত অর্থাৎ রোজভ্যালি ফিল্ম ডিভিশন, চাঁদের বাড়ি অগবধূ সুন্দরীতে মাননীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় অভিনয় করেছেন, তার তিনি কি বিজেপির মন্ত্রী বলে তাকে ডাকা হচ্ছে, নিজে টাকা নিয়েছেন তাকে ডাকা হবে, আর মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের সংস্কার প্রসঙ্গে বলেছেন যে এই রাজনৈতিক দলগুলো বিভিন্ন জায়গা থেকে টাকা নেয়, বিভিন্ন জায়গা থেকে সেই টাকা বন্ধ হোক, সরকার টাকা দিক তার সংস্কারের পক্ষে। এইটা তো 5 বছর থেকেই বলে আসছেন, তার মধ্যে এতগুলো ত্রিনেত্র আর সারদা ঢুকলো কি করে? এই কথাগুলো বলার কারণ সমস্ত রাজনৈতিক দল এটা করে থাকে। সমস্ত রাজনৈতিক দল কিন্তু সাধারণ মানুষ, আমরা যারা ভোট দিই তাদের প্রত্যাশাটা কি? তারা তো সেই রাজনৈতিক দলকেই সমস্ত উজার করে জনসমর্থন, ভালোবাসা এবং উন্নয়নের আশায় ক্ষমতায় আনেন যে তাদের কিছু সুরাহা হবে। সেই সুরাহার পথে কতটা এগোতে পারি আমরা, আমার আপনার মতো সাধারণ মানুষ, সাধারণ ভোটাররা, আমাদের সময় একেবারে শেষ। আমরা এই 2 ঘন্টার অনুষ্ঠানের শুরুতে বলেছিলাম এমন 3টে এক্সক্লুসিভ খবর আমরা দেখাবো, নিঃসন্দেহে রাজ্য রাজনীতিতে তার গুরুত্ব অপরিসীম। আমরা দেখিয়েছি আমাদের সময় শেষ, আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল রাত 8টায়। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।